শনিবার আসলে পরে আর মন চাই যে না তোদের প্রোগ্রামে ঢুকি। স্যার আপনি হতে পারছেন তাহলে একটু ভালো লাগতো আপনার। হ্যাঁ হ্যাঁ, আমি যে কেবল ই করলাম খাওয়া দাওয়া করে। আচ্ছা আচ্ছা, তাহলে তো একদম এনার্জি পুরোপুরি 100% আছে তাহলে। আচ্ছা স্যার, তাহলে আমরা আমাদের ক্লাসটা স্যার আমরা শুরু করে দিতে পারি 10টা 10 বেজে গেছে। আমাদের আজকে আমাদের ক্লাস টিচার ডক্টর তপন বাড়ুই স্যার আমাদের অর্গাননের উপরে ক্লাস উনি প্রতি সপ্তাহে নিয়ে থাকেন, আর হোমিও দর্পণের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই থাকবেন শেষ পর্যন্ত, এবং স্যারের কাছে কোনো প্রশ্ন থাকলে ক্লাসের লেকচার শেষে আপনারা প্রশ্ন যদি থাকে প্রশ্ন করবেন অবশ্যই, আর যদি কোনো মতামত থাকে স্যারের আলোচনার উপরে অবশ্যই সবাই মতামত দেবেন, এটা আশা রাখছি সবার কাছে, অনুরোধও রাখছি। তো আমরা শুরু করে দিই, 10টা 12 বেজে গেছে আমার মোবাইলে। স্যার আপনি তাহলে শুরু করে দেন স্যার আস্তে আস্তে। স্রষ্টাকে ধন্যবাদ জানাই তার অশেষ করুণে আমরা সবাই এখানে সমিতিতে পেরেছি। সেই সাথে আমাদের এই গ্রুপের আমাদের সবার নরের মাধ্যমে এবং আমাদের ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার, ডাক্তার আশা গুলাব স্যার, নবাচার্য স্যার, যাদের অত্যন্ত পরিশ্রমে যেতে এগিয়ে চলছে, এবং সেই সাথে যারা নিয়মিত তার সংস্থার দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত যারা এই গ্রুপে অংশগ্রহণ করছেন এই বক্তব্য বা ক্লাস গুলি শোনার জন্য সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে কেস টেকিং। হোমিওপ্যাথির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কেস টেকিং। অর্গান অফ মেডিসিনে 104 নম্বর অনুচ্ছেদে হ্যানিম্যান এই কথাই বলছেন যে একটা ভালো একটা রোগীলিপি যদি করা যায় তাহলে সব থেকে কঠিন কাজটি সম্পন্ন হয়। এই কাজটা কিন্তু মূলত করা সহজ না, খুব জটিল একটা বিষয়, আবার একদম যে খুব বেশি জটিল তাও না, সহজ একটা বিষয়। মানে প্রথমে রক্ত করা হচ্ছে একটা কঠিন বিষয়, যদি রক্ত করা যায় তাহলে খুব সহজেই এই রোগীলিপি বা টেস্টিং করা সম্ভব হয়, এবং এই রোগীলিপি বা টেস্ট টেকিং যদি করা যায় মূলত যেটা আমরা সচরাচর বলে থাকি যে আপনার কেসও করতে সাপ বের হওয়া, মানে কেসও করতে সাপ বের হওয়া এরকম একটা বিষয়। যে আপনি যদি প্রকৃত একটা রোগীলিপি করতে পারেন তাহলে এমন এমন কিছু ক্ষেত্র কিছু সময় কিছু বিষয় চলে আসে আপনি কল্পনাও করেন নাই যে রোগীর মধ্যে এগুলি থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন ঠিকই রোগীর মধ্যে সেই জিনিসগুলি পেয়ে যাচ্ছেন, এবং সেই একটা দুটো ফ্লু বা দুটো সিমটম বা এরকম একটা দুটো বিষয়ের উপর টার্ন করে মানে একদম টোটাল মেডিসিনটাই চেঞ্জ হয়ে যেতে পারে। যে মেডিসিনটা আপনি কল্পনা করেন নাই সেই মেডিসিনটা চলে আসতে পারে। এই জন্য ভালো টেস্টিং করার জন্য আর একটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল জ্ঞান অর্থাৎ কিনা ঔষধের জ্ঞান। আমরা রোগীদের কাছে যে বিষয়টা পাই সেটা হচ্ছে লক্ষণ, সেই লক্ষণ কিন্তু কোনো না কোনো ঔষধের ফলে। যখন আমরা কোনো একটা ঔষধ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকবে, অনেকগুলো ঔষধ সম্পর্কে ভালো ধারণা থাকবে, তখন কিন্তু আমরা ভালো টেস্টিং করতে পারবো, কারণ ওই রোগীদের মধ্যে তখন কোনো না কোনো ঔষধের লক্ষণ চলে আসবে। আর যখনই আপনি কোনো রুগীর একটা ঔষধ বা তার মধ্যে যখন ঔষধের টানটা ধরতে পারবেন, রুগী কোন ঔষধে সেই জিনিসটা যখন আপনি ধরতে পারবেন তখন আপনি অনেক প্রশ্ন করবেন, দেখবেন সেই প্রশ্নের মধ্যে রুগী বলবে হ্যাঁ আমার এই সমস্যাটা আছে, আপনি কিভাবে জানলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন, অর্থাৎ কিনা আপনি কোনো মানে দার্শনিক বা আপনি কোনো মহামানব না যে কারোর মন আপনি বুঝে ফেলবেন। আপনার যে হোমিওপ্যাথির যে পর্যবেক্ষণ, আপনার যে ফিলোসফি এবং সাইকোলজিক্যাল যে জ্ঞান আছে, সেই সাথে যে মেডিসিনের জ্ঞান আছে, সেই জ্ঞানটাই আপনার এই সমস্ত পদগুলোকে বাতলে দেবে বা এই সমস্ত জ্ঞানটাকে আপনার সামনের দিকে নিয়ে আসবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই টেস্টিং, এবং এই কথা আমি একদম জোর দিয়ে বলতে পারি যে যারা কেস টেকিং করতে জানেন না বা যারা
টেস্টিং করেন না, টেস্টিং করতে পারেন না, শুধুমাত্র তারাই কেবল একাধিক মেডিসিন দেওয়ায় অভ্যস্ত বা দিয়ে থাকেন, বা হোমিওপ্যাথির নামে বিভিন্ন অপহোমিওপ্যাথি বা বিষাক্ত চিকিৎসা করে থাকেন। আবার সেই সাথে তারা রোগীদেরও যেমন ঠকান, নিজেও ঠকে, ছাত্রদের তেমন ভুল ব্যাখ্যা দেন। এই সবকিছুর মূলে হচ্ছে শুধু টেস্টিংটা নলেজটা না থাকা, কারণ টেস্টিং না করতে পারলে ভালো মেডিসিন আসবে না, একক মেডিসিন আসবে না, ফলে তাদেরকে যেতেই হবে। এই জন্য হ্যানেমান, উনি হ্যানেমান স্যার উনি 83 নম্বর অনুষ্ঠানে একটা কথা বলছেন যে রোগীলিপি প্রস্তুত করার জন্য চিকিৎসকের বৈশিষ্ট্য, একটা রোগীলিপি করতে গেলে একজন চিকিৎসকের যে সমস্ত বৈশিষ্ট্য বা গুণাবলী থাকতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার পূর্ব সংস্কার মুক্ত মন। যে জিনিসটা আগে আমি মেডিসিন নির্বাচন বা প্রয়োগ এবং মাত্রা সম্পর্কে আলোচনা করার সময় বলছিলাম, দুটো পয়েন্ট ছিল। একটা ছিল যে চিকিৎসককে কোনো ঔষধের উপর দুর্বলতা থাকা যাবে না, মানে এই রোগের জন্য এই ওষুধ বা এই ওষুধটা আমরা দিলাম রুগী ভালো হয়ে গেল, এই ধরনের রুগী আসলেই যে ওষুধ দিব সেই দুর্বলতা থাকা যাবে না। এখনকার দিনে দেখা যায় অব্যর্থ বা যে এই টাইপের যে বইগুলো আছে তার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তারা সেই কাজটা করেন। এমন একটা বই দিয়ে গেছেন যে এই রোগের জন্য এই ওষুধ বা এক মাত্রা বা দুই মাত্রা দিয়ে বা এত মানে একদম শক্তি পাড়িয়ে দিচ্ছেন, এটা হচ্ছে তার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা যে এই ওষুধটা দিয়ে উনি এই রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ পেয়েছেন, তার মানে কি এই ওষুধের প্রতি তার দুর্বলতা থাকা যাবে না, ইন ফিউচারে কখনো এই রোগী চলে আসলে এই ওষুধটা কন্টিনিউয়াসলি বা প্রতিরোধী ওষুধটা দেওয়া যাবে না, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে কোন একটা ওষুধ দিয়ে সে যখন ব্যর্থ হলো বা রোগী আরোগ্য হলো না, এখন ওই রোগে আমি ওষুধটা দিব না সেই জিনিসটাও বলা যাবে না বা সেটাও করা যাবে না। এই যে দুইটা দুর্বলতা, একটা হচ্ছে কোনো রোগীর উপর ওষুধ কাজ করে না, একটা ব্যাপার হচ্ছে যে এই ওষুধ এই রোগের ক্ষেত্রে ওষুধ অব্যর্থ বা কাজ করবেই, এই একটা বিষয়। আবার এই রোগে ওষুধ কাজ করে না বা নেক্সট টাইম এই রোগী আসলে ওষুধ দিব না, এই দুইটা বিষয় থাকা যাবে না কোনো রোগীর বেলায়। এই জন্য হেনরি বলছেন কি পূর্ব সংস্কার মুক্ত মন, তার মধ্যে কোনো কুসংস্কার বা এর কোনো সংস্কার থাকবে না। দ্বিতীয় হচ্ছে সতেজ সবল কর্মক্ষম ইন্দ্রিয়। এখন দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশেও আছে যাদের বিশেষ করে অর্গানিক, যেমন অনেক জায়গায় দেখবেন যে চোখে দেখে না, উনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, আমি কাউকে নেগলেক্ট বা শুরু করার জন্য বলছি না, অথবা তার হয়তো বা ধরেন সে কানে শুনে না অথচ সে ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক মানে তার চিকিৎসা করেন, তো এরা চিকিৎসা করেন হোমিওপ্যাথি কিন্তু এরা কিন্তু সেই সিঙ্গেল মেডিসিন বা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারেন না, কারণ যিনি চোখে দেখেন না তিনি হয়তো শুনে শুনে এটাকে রক্ষা করছেন, কারো কাছ থেকে শুনছেন বা চিকিৎসা সম্পর্কে জানছেন বা এই রোগে ওষুধ বা এই সমস্ত বিষয়ে জানছেন, উনি ওভাবে করেন অথবা কোন প্যাটার্ন বা কোন ধরনের সিরাপ কি ওষুধ মানে কাজ করে এটা সে জানছেন, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে যিনি আবার কানে কম শুনেন তার ক্ষেত্রে যে সে হতে পারে যে সে রুগীর যেহেতু পর্যাপ্ত টেস্টিং করতে পারবেন না, তিনি কানে কম শুনেন, ফলে তার দ্বারাও কিন্তু ভালো চিকিৎসক হওয়া সম্ভব না। অন্য ত্রুটি যদি থাকে ধরেন সেগুলো হাতে সমস্যা, পায়ের সমস্যা, চলাফেরার সমস্যা, সেগুলো ভিন্ন থাকবে, কিন্তু এই যে যে বিষয়গুলা এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যানেমান বলেই দিচ্ছেন সতেজ সবল কর্মক্ষম ইন্দ্রিয় থাকতে হবে। কিন্তু এখন হোমিওপ্যাথিতে আমরা দেখি অনেককে, আমাদের মোহাম্মদপুরে আছেন উনি কানে শুনেন না কিন্তু উনি প্র্যাকটিস করছেন, মিরপুরের দিকে আছে উনি অন্ধ ডাক্তার, উনি ওনার এখন বংশপরম্পরা ছিলেন না অন্যকে হয়তো বসে, এই যে কিছু বিষয় আছে এই জায়গাটা সম্পর্কে একটু সচেতন থাকা দরকার। এবং হচ্ছে মনোযোগের সাথে পর্যবেক্ষণ, এই যে মনোযোগের সাথে পর্যবেক্ষণ এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঘরে সমস্যা রাখতে পারে, আপনার বাইরে সমস্যা রাখতে পারে, যেমন ধরেন সারাদিন আমি একদম সকাল থেকে বের হয়ে অফিস করলাম, অফিসের পরে আমি যেহেতু আপনারা জানেন যে 2 দিন আগে একটা আমার বই বের হয়েছে
সেখান থেকে কিছু বই আজকে সৌজন্যরূপে নিয়ে আসলাম, চেম্বার করলাম, চেম্বার থেকে কেবল আসলাম, এসে আমি প্রোগ্রামে বসলাম। এখন এই যে সারাদিনের ক্লান্তি, এই যে যে সারাদিনের যে পরিশ্রম, সেটাকে যদি আমি মাথায় রাখি, সারাদিনের চিন্তা যদি আমি মাথায় রাখি, তাহলে কিন্তু এখানে মানে কথা বলা বা যদি ধরেন রুগী দেখার সময় সেই যে ভালো সার্ভিস দেওয়া, এটা কিন্তু কখনো সম্ভব হবে না। ফলে এরকম কিন্তু কথা শুনবেন যে হোমিওপ্যাথিক চিকিৎসক বা যে কোনো চিকিৎসক হন, সারাদিন প্রচুর পরিশ্রম করলেও বা যদি অসুস্থ হন, জ্বর যদি আসে চেম্বার টাইমে ওনার জ্বর থাকে না। তার মানে এই ডাক্তারকে থাকতে হবে প্রচন্ড রকমের মনোযোগ সহকারে রোগীকে দেখতে হবে, রোগীর হাঁটা চলা বসা খাওয়া সবকিছুর মধ্যে তার একটা মনোযোগ দিতে হবে। এই মনোযোগটা তিনি যত বেশি দিবেন তিনি তত ভালো রুগীর প্রস্তুতিন বলেন, ওষুধ সিলেকশন বলেন এবং রুগীর পর্যবেক্ষণ করতে বলেন, সবকিছু তিনি করতে পারবেন। এরপর হচ্ছে রুগীর চিত্র বা রুগীলিপি অঙ্কনে বিশ্বস্ততা, এটি কিন্তু একটা ডাক্তারের বড় গুণ যে বিশ্বস্ততার সাথে রুগীলিপি বা রুগীর চিত্র অঙ্কন করা। অনেকে দেখবেন বলে যে রুগী এই কথা বলতে চায় না, তার কাছে তার কষ্টের কথা বলতে চায় না, গোপন কথা বলতে চায় না, এই যে কিছু বিষয় আছে এখানে বুঝতে হবে যে ডাক্তারের প্রতি তার ফেচ্ছে নাই, তার বিশ্বস্ততা, তার যে আস্থা, তার যে শ্রদ্ধা, তার যে সম্মান, সেই জায়গাটা কিন্তু ডাক্তার আসতে পারে নাই। ফলে রুগীর সাথে ধরেন একটা বয়স্ক রুগী যদি হয় পুরুষ, তাকে আপনি বলতে পারেন খালা বা আব্বা অথবা বাবা আপনি কেমন আছেন, একজন বয়স্ক মহিলা আপনি খালা বলে সম্বোধন করতে পারেন, মা বলে সম্বোধন করতে পারেন, একটা মেয়ে তাকে আপনি বোন বলে সম্বোধন করতে পারেন, একটা পুরুষ লোক আপনি ভাই বলে সম্বোধন করতে পারেন, এরপরে ছোট বাবু যারা আছে তাদেরকে আপনি আঙ্কেল অথবা আন্টি যাই বলেন না কেন, একটা বিশেষ যদি তাকে সম্বোধন করেন তাহলে আপনার প্রতি প্রথম যে আপনার কথা তাতে ইমপ্রেস হবে। সাইকোলজিতে একটা কথা আছে, আপনি যদি 90 সেকেন্ডের মধ্যে যদি কারো মন জয় করতে না পারেন, কারো মনকে যদি রিড করতে না পারেন এবং তার মনকে যদি আপনি মানে আকর্ষণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই রুগী হোক বা সাধারণ লোক হোক তার আস্থা তার বিশ্বাস আপনি অর্জন করতে পারবেন না। ফলে আপনি যাই করুন না কেন আপনাকে উইদাউট 90 সেকেন্ড, এই 90 সেকেন্ডের মধ্যে আপনাকে এটা করতে হবে। এবং যারা দেখবেন ভালো ডাক্তার যাদের নামে আসে পেশেন্ট, তাদের নামে দূর দূরান্ত থেকে আসে, তার মানে কি নাম শুনেন তার প্রতি ইমপ্রেস। আবার যারা ধরেন নাম শুনেন আসে, তারা যখন ডাক্তার কাছে যায়, ডাক্তারের কাছে যে রোগী থাকে বা তিনি যে স্টার্টিংটা করেন সে সময় যে তিনি কথাগুলি বলেন, সে 90 সেকেন্ডে তার যে হাসি, তার যে কথা, তার যে বাচন ভঙ্গি, তার যে অ্যাট্রাকটিভ যে একটা প্রকৃতি বা একটা কথার যে ধরন, অ্যাট্রাকটিভ যে বিহেভটা, সেটা কিন্তু রুগী ইমপ্রেস হয়ে যায়। এই ইমপ্রেসটা তার বাকি যে কেস সৃষ্টি করবে তখন তো রুগী আস্তে আস্তে সব কথা বলে দেয়। যখনই রুগী বলে দেবে তখনই দেখবেন তার অনেক গোপন বা অনেক সিক্রেট কথাগুলি বেরোয় আসবে। এই জন্য আমি আপনাদের সবসময় কথা বলি যে আমি অনেক রুগীর পার্সোনাল অনেক সমস্যা জানি, কিন্তু এগুলি বলা নিষেধ বা এগুলি বলি না, কারণ ডাক্তারদের শোনা একটা রাইট আছে বাট বলা না। ফলে আপনি তাদের সেই বিষয়গুলি শুনলে আপনি দেখবেন যখন তারা বলতে পারছে সে তখন কি করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই যে দীর্ঘ নিঃশ্বাস ফেললো তার মানে কি আপনার উপর সে আস্থা বিশ্বাস যে রেখেছিল, তার জীবনের গোপনীয় কথা যেটা তার ফ্যামিলির কেউ জানে না, হাজব্যান্ড ওয়াইফ আব্বা আম্মা যাই বলেন না কেন কেউ জানে না, কিন্তু আপনি বিষয়টা জেনে গেলেন। এই যে জেনে গেলেন উনি তখন একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো। রুই কিন্তু এখানেই 50% আরোগ্য, যখনই সে 50% এখানে মেন্টাল স্যাটিসফ্যাকশন তার মধ্যে এসে গেল তখন ওষুধটাও কিন্তু কাজ করবে। এখানে যদি আপনি ফাইট অন দেন তাও কাজ করবে, কারণ জীবনী শক্তি থেকে তার পজিটিভ থিঙ্কিং চলে আসছে। এই পৃথিবীতে দেখবেন দুই শ্রেণীর লোক, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। যারা পজিটিভ থিঙ্কিং তারা সবসময় পজিটিভ চিন্তা করে এবং তারা দেখবেন অনেক রোগ যন্ত্রণা কষ্ট নিয়ে অনেক কাজ করতে পারে। নেগেটিভ থিঙ্কিং যারা তারা সহজে দুর্বল হয়ে পড়ে, তারা দেখবেন অন্যের ক্ষতি করা বলেন বা অন্যের যে সমস্যার সৃষ্টি করা, মানে সোজা কথা তাদের মধ্যে সব নেগেটিভিটি থাকে, যেটা হচ্ছে সিমেটিক মায়াজমেটিক টেন্ডেন্সি। এখন রোগীর মধ্যে যখন আপনি পজিটিভ থিঙ্কিং দিতে পারলেন, রোগীর মধ্যে যখন আপনি পজিটিভ চিন্তা ধারাকে যখন প্রবেশ করাতে পারলেন,
তখন দেখবেন আপনি এই তার মধ্যে ওই পজিটিভ জিনিসটা চলে আসলো, তার জীবন শক্তি তখন থেকেই অ্যাক্টিভলি কাজ করা শুরু করলো, এবং এই জীবন শক্তি যে কাজ করলো এখন আপনি যাই দেন রোগীর মধ্যে কাজ করবে, ওষুধ দেন আর যাই দেন। যেমন ধরুন আমি এক সপ্তাহ আগে আপনাদের গত ক্লাসে বা তার আগে ক্লাসে বলছিলাম যে একটা মেয়ে, উনি মেয়েটার বয়স 16 বছর, সে পালিত, সে একটা বাসায় থাকে, ওই মহিলা খুব শিক্ষিত মানুষ, ওনার হাজব্যান্ড জয়েন্ট সেক্রেটারি এবং উনি একটা কলেজের অধ্যক্ষ, তো খুব ভালো ইয়াতে থাকে। ওই মেয়েটা 16 বছর যে মেয়ে, ওর হার্নিয়া আছে বাম পাশে, পায়খানা কনস্টিপেশন আছে, এবং তার যখন সে গোসল করে গোসল করতে গেলেই তার প্রস্রাব লাগে, এরকম আরো কিছু লক্ষণ আছে, সে প্রচন্ড খিটখিটে এবং সে অল্পতে অনেক কষ্ট পায়। এখন এই যে কষ্ট পাওয়া, এখানে আমার যে একটা থিঙ্কিং আছে, কারণ ওই বাসায় তার যে ছেলে আছে, ওই মানে তার সে যে বাসায় থাকে তাকে তো খালাম্মা বলে, সে খালাম্মার যে ছেলেরা আছে তাদের প্রতি দুর্বলতা থাকতে পারে, কনফার্ম না আমি, কিন্তু বিষয়টা ক্লিয়ার করতেছে না। কিন্তু তাদের আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এই ফ্যামিলির কাকে আপনার বেশি পছন্দ, উনি বললো যে কোন একটা ভাইয়ের কথা বললো যে ভাইকে অনেক পছন্দ, কিন্তু কেন পছন্দ কি পছন্দ এই জিনিসটা জিজ্ঞেস করতে গেলে উনি যদি কাছে আসে কেন উনি বলতে চায় না, বলতে চায় না। এখন এই জিনিসটুকু যদি আলাদা ভাবে তার সাথে জিজ্ঞেস করা যেত হয়তো বের করা যেত, কিন্তু দেখেন সেখানে তারপরে আমি যতটুকু পেলাম সেই লক্ষণে তাকে যখন ইয়ে দিলাম, পূজা দিলাম, পূজা দেওয়ার পরে 3 দিন দিলাম, 3 দিন দেওয়ার পরে তার কনস্টিটিউশন ঠিক হয়ে গেল। ইভেন ওই মহিলা যে মানে যার বাসায় থাকে তাকে সে কিন্তু আজকে একটা কথা বললো যে আপনি যে ওষুধ দিলেন এই ওষুধে আপনার কাছে আমি ওনার ওর হার্নিয়া তো আগে তো ইম্প্রুভ আছে, ব্যথাও নাই খুব একটা কম আছে, এবং ওর কনস্টিপেশন অনেকটা ঠিক হয়ে গেছে, রেগুলার পায়খানা হয়, সবচেয়ে বেশি আপনার কাছে যেটা ভালো লাগলো যে ও আমার বাসায় আসার পরে 5 দিন 7 দিন 10 দিনও গোসল করতো না, কিন্তু এখন রেগুলার গোসল করে, এই জিনিসটা আমি ওর কাছে পাইলাম। তার মানে কি এই জিনিসটা তো আগেই ছিল যে তার গোসল করতো না, এই যে একটা রেজাল্ট, এই যে একটা পজিটিভ একটা বিষয়, কিন্তু ওষুধ দেখেন সে ক্ষুদ্র মাত্রায় কিন্তু কাজ করলো। তার মানে তার যখন আমি টেস্টিং করলাম প্রায় 1-1.5 ঘন্টা বসে টেস্টিং করলাম, তার অতি বর্তমান সব কিছু নিলাম, নিয়ে তাকে কিছু ওনাদের পারিবারিক যে সম্পর্কগুলো আছে সেটার অনেক কথাবার্তা বললাম, বলে তার মধ্যে পজিটিভ একটা থিঙ্কিং দেওয়ার চেষ্টা করলাম, এবং থিঙ্কিং উনি নিল, এবং উনি যে উনি আসলো উনি একটা শিক্ষিত, উনিও আমার প্রতি একটা ইমপ্রেস হয়ে গেল। আজকে আমার চেম্বার আসতে অনেক সময় প্রায় 2 ঘন্টা উনি বসেছিল, আমি তারপরে শোনাকে দেখি, তাহলে এই যে একটা সে বসে থাকলো বা যে বসলো, এই পজিটিভ যে থিঙ্কিং এবং তার যে প্রথম থেকে যে একটা পজিটিভ থিঙ্কিং তৈরি করা, এটা হচ্ছে একটা ডাক্তারের সবচেয়ে বড় দায়িত্ব। এবং যখনই আপনি থিঙ্কিংটা তৈরি করতে পারবেন তখনই আপনি অনেক আগে যারা দেখবেন বড় বড় ডাক্তার ছিল যারা অনেক জটিল জটিল কেস ভালো করতো, আপনিও ভালো করতে পারবেন, রুগী আপনাকে সময় দেবে, রুগী আপনার জন্য ওয়েট করবে, কিন্তু যতদিনে এই কাজটা না করতে পারবেন ততদিনে কিন্তু সব করতে হবে না। এই জন্য হানুমান যে বৈশিষ্ট্যগুলি কথা বললো তার মধ্যে পূর্ব সংস্কার মুক্ত মন এবং সতেজ সবল কর্মক্ষম ইন্দ্রিয়, সেই সাথে মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা, রুগী চিত্র রুগীলিপি অঙ্কনে বিশ্বাসকতা। এখন এই যে পর্যবেক্ষণ এইটা কিন্তু একটা বড় একটা বিষয়, এই পর্যবেক্ষণে যে যত বেশি পারদর্শী সে তত কিন্তু সফল। এই পর্যবেক্ষণে আমাদের সবার আমার মনে হয় সর্বোচ্চ দৃষ্টি বা সর্বোচ্চ নজর দেওয়া প্রয়োজন, কারণ আমরা এইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যর্থ হব, এবং এই ব্যর্থতার কারণ কিন্তু আমাদের মেডিসিন সম্পর্কে জ্ঞান না থাকা, আমাদের মানে হোমিওপ্যাথিক ফিলোসফি এবং সাইকোলজি বিষয়ে জ্ঞান কম থাকা, সর্বোচ্চ কথা হচ্ছে অর্গান অফ মেডিসিনের জ্ঞান কম থাকা, অর্গান অফ মেডিসিন যে যত ভালো জানবে তার মধ্যে তত বেশি হোমিওপ্যাথির গভীর নলেজটা চলে আসে, পর্যবেক্ষণ ক্ষমতা তৈরি হয়, তো ফলে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা চলে আসি অর্গান অফ মেডিসিনের অনুচ্ছেদ 84, সেখানে হ্যানিম্যান যে কথাটা বলছেন রুগীলিপি প্রস্তুত প্রক্রিয়া, এই যে রুগীলিপি প্রস্তুত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে প্রথমে যে কাজটা করতে হবে, আমি শেষের দিকে আমার যে নিজস্ব যে রুগীলিপি আমি যেটা মানে ফলো করি সেটা নিয়ে আলোচনা করব, তার আগে অর্গান অফ মেডিসিন কি বলে
আমি পর্যায়ক্রমে আপনার একুইটনিক প্লাস সিরিজের 83 থেকে 104 এবং এরপরে 204 থেকে 209 বা 243 42 43 এই যে বিভিন্ন যে অনুচ্ছেদ গুলা যেগুলি আপনার রুগীলিপিন করণ সম্পর্কে সরাসরি ইন্ডিকেট করা আছে এই সমস্ত অনুচ্ছেদগুলি সম্পর্কে আলোচনা করে দেন আমি আমার যে রুগীলিপি আছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, তাহলে হয়তো বোঝার অনেক সহজ হবে। তো এই যে রুগীলিপি প্রস্তুত করার তার প্রথম এলিমেন্ট কি বলছেন, রুগী চিকিৎসকের নিকট রোগের কথা বর্ণনা করবেন। এখন দেখেন আমার এক পরিচিত উনি এমবিবিএস ডাক্তার, পরে হোম ভিজিটে আসছেন, ওনার একটা কথা খুব আমি সবসময় মাথায় রাখি, উনি একটা কথা বলেন রুগী আমাদের কাছে আসে কষ্ট বিক্রি করতে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা মানুষ যদি কিছু বিক্রি করে তাহলে যেটা হয় যে সে কিছু টাকা নেয় বা বিনিময়ে কিন্তু কিছু নেয়, সেটা অর্থ করছে কিছু বিক্রি করে সে অর্থ সে নেয় আর যার কাছে বিক্রি করে তাকে ধরেন পণ্য দেয়। কিন্তু একজন রুগী যখন আমাদের কাছে আসে সে কি করে, তার কষ্ট আমাদের কাছে বিক্রি করে কিন্তু সে আমাদের কাছে কি নাই, সিম্পেথি নাই, সে একটা সিম্পেথি নাই, একটু সহমর্মিতা নাই, একটু মানে ঔষধের সাহায্য নাই, বাট আমাদের কি দেয়, টাকা দিয়ে যায়। তাহলে কেউ কি কিছু বিক্রি করে কাউকে টাকা দেয়, বিক্রি করে উল্টো আবার টাকা দেয় না, যে সে কিছু বিক্রি করলো আবার টাকা দেয় বিষয়টা তো তা হয় না, কিন্তু একমাত্র ডাক্তারের কাছে সেইটা হয়। রুগী এসে তার কষ্টগুলো বিক্রি করে যায়, তার কষ্টগুলো রুগীর কাছে বর্ণনা করে সে হালকা হয়, আবার বিনিময়ে কি করে সে তাকে তার যে ভিজিট তার যে ঔষধের মূল্য সেগুলো কিন্তু দিয়ে যায়। তাহলে ডাক্তারের জায়গাটা কোথায়, যে একমাত্র ডাক্তারেই যিনি যার কাছে রুগী কিছু বিক্রি করে দিয়ে আবার টাকা দিয়ে যায়, এবং ডাক্তার কি করে টাকা নেয়, আবার সে যে কষ্টগুলো বিক্রি করলো সে কষ্টগুলো সে আবার তাকে সহমর্মিতা সহযোগিতা করে দেয়। আমরা কোথায় আছি সেই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। রুগী আসে কি করতে আমাদের কাছে, আমাদের কাছে রুগী আসে তার কষ্ট বিক্রি করতে বা তার কষ্ট বর্ণনা করার জন্য, আমরা সেইটা শুনি কিনা। হ্যানিম্যান যেখানে অনেকগুলা রুগী দেখতেন না, তিনি হাতে গোনা কয়েকটা রুগী দেখতেন, রুগীকে পর্যাপ্ত সময় দিতেন, কেন দিতেন, রুগীর কথা শোনার জন্য। তাইলে আমাদের হোমিওপ্যাথিতে কি আছে, দুইটা কথা আছে, একটা হচ্ছে লক্ষণ আর একটা হচ্ছে চিহ্ন। লক্ষণটা কি, যে জিনিসটা রুগী বলবে তার আত্মীয় স্বজন বলবে এটা সাধারণত ডাক্তার বুঝতে পারে না, বা যেগুলো প্যাথোলজিক্যাল টেস্ট হোক বা রুগীকে পরীক্ষা নিরীক্ষা করে যেগুলি বোঝা যায় সেগুলো যেহেতু চিহ্ন, ফলে অনেক সময় আছে যে এই ডাক্তার রুগীটাকে শুনতে হয় এবং তার সব কথাই শুনতে হবে। সে যে সে যেমন ধরেন অনেক মেডিসিন আছে রুগী যখনই তার ডাক্তার কাছে বর্ণনা করে সে কাঁদে, কিছু আছে সে তার প্রকৃত কথার সাথে মিথ্যা কিছু কথা জুড়িয়ে দেয়, সে কি করে, আবার কিছু ওষুধ আছে যে ধরেন সে তার বর্ণনা করতে গিয়ে সে নাতি পুত্রি বাপের বাড়ি শ্বশুর বাড়ি মানে দুনিয়ার কেচ্ছা কাহিনী নিয়ে শুরু করে দেয়। এই যে বিষয়গুলো আছে, এই যে আলাদা আলাদা পার্ট আলাদা মেডিসিন মানুষের একটা ক্যারেক্টার একটা বর্ণনার যে একটা ধরন, এই সমস্ত বিষয় কিন্তু একটা আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে খুব কাজে লাগে। তো রুগীর কথাই যদি আমরা না শুনি, রুগীর বর্ণই যদি আমরা না শুনি, তাহলে আমরা রুগীকে একটা ওষুধ কিভাবে দিব। ফলে দেখেন যারা পর্যাপ্ত রুগী দেখেন রুগীকে খুব সময় দেন না, খুব ধরেন 5 মিনিট 10 মিনিটে রুগীকে বিদায় দিয়ে দেন, তারা কিভাবে তাহলে সিঙ্গেল মেডিসিন চিকিৎসা করবে, কিভাবে তারা সূক্ষ্ম ঔষধ দ্বারা বা সূক্ষ্ম মাত্রা ঔষধ চিকিৎসা করবে। রুগী তার কথা বলতে বলতেই তো কোনো সময় এমন সময় আসবে যে অ্যাবনর্মালটা কথা বলে বসলো, এই অ্যাবনর্মাল বিষয়টা ধরেই তো আমাদের মেডিসিন, এটা ধরেই তো আমাদের চিকিৎসা। ফলে এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং আপনি দেখবেন সেই 143 নম্বর অনুচ্ছেদে ১৫৩ নম্বর অনুচ্ছেদে হ্যানিম্যান যেরকম বলছেন যে একক অদ্ভুত পিকুলিয়ার লক্ষণে ওষুধ দাও, তাইলে আমরা রুগীর হাজার হাজার কথার মধ্যে একটা দুইটা কথার মধ্যে কিন্তু আমরা ওষুধ দিতে পারি যদি সেই লেভেলের সেই একক অদ্ভুত পিকুলিয়ার লক্ষণ আসে। যেমন ধরুন মাথা ব্যথা, শরীর ম্যাজম্যাজ করা,
খাওয়া রুচি নাই, মাথা ঘোরা, অস্থিরতা, শরীরে জ্বালা পোড়া, এই অনেক ওষুধে আছে। এখন ঘাম অনেক ওষুধে আছে, সে ঘামটা কেমন, বা ধরেন সেই যে তার যে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার সময় কি হয়, সে বলে রুচি নাই, কিছু খেতে পারি না। আপনার হয়তো বলতে বলতে এক সময় বলে গেল যে আমি খাবার গন্ধ শুকলে আমার মানে খাওয়ার গন্ধ শুকলে পর আমার বমি আসে। আবার হয়তো সে বলে বসলো দু এক লোক মা খাওয়ার পরে আর আমি খেতে পারি না, সে খাওয়ার রুচি নাই বলতে বলতে বললো ডাক্তার সাহেব বলেন না আমার ওই হাজব্যান্ড হাসপাতালে ছিল কয়দিন, আমার একদম একটা না প্রায় 15 দিন 1 মাসের মতো থাকা লাগছে হাসপাতালে, অথবা 7 দিন বা 10 দিনের মতো থাকা লাগছে, কোনো খেতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, খুব কষ্টের মধ্যে ছিলাম। তাহলে কি এই যে কথাটা বলে দিল, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কথা, এইখানে কিন্তু ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু স্থূল কথার মধ্যে না, যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ সূক্ষ্ম এবং তার শক্তিও সূক্ষ্ম এবং কাজও করে সে সূক্ষ্ম রোগ শক্তির উপর, এবং আমাদের আরোগ্য করে দেয় সূক্ষ্ম জীবনী শক্তি, আমাদের রোগীর সেই সূক্ষ্ম জীবনী যে কথা, যে সূক্ষ্ম উত্তর, যে ছোট ছোট যে কথাগুলো আছে তার উপর আমাদের গুরুত্ব দিতে হবে, বড় বড় কথার উপর না। সে বলতেছে পায়খানা কষা, ঠিক আছে কষা, কেউ হয়তো বলবে যে আঙ্গুল দিয়ে পায়খানা বের করতে হয় এবং মানে ভেড়া বা ছাগলের পায়খানা মতো এরকম বড়ি বড়ি পায়খানা, কেউ বলে পায়খানা প্রথমে অনেক শক্ত এরপরে নরম হয়, কেউ হয়তো বলবে যে পায়খানা যে এত মোটা প্রচন্ড কষ্ট হয়, কেউ হয়তো বলবে যে পায়খানার সাথে মিউকাস বা আম যায়, কেউ বলবে পায়খানার সাথে রক্ত যায়, এই যে ভ্যারাইটিস বিষয়, কেউ বলে পায়খানা প্রচন্ড দুর্গন্ধ, আমি যখন পায়খানা করি তারপরে বাথরুমে কেউ যেতে পারে না, এই যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়কে আমরা কাউন্ট করতে হবে। এবং দেখেন যেমন ধরুন ওই মেয়েটাকে থুজা দেওয়ার জন্য একটা বড় একটা কারণ ছিল যে তার সে যখনই বাথরুমে যায় যদি একটু মানে কাপড় ধোয় অথবা বেশি সময় গোসল করে তাহলে তার অবশ্যই নাকি প্রস্রাব করতে হয়, এটা একটা স্পেসিফিক লক্ষণ থুজার, ফলে এই স্পেসিফিক সাথে তারও একটা স্পেসিফিক দু একটা পেয়ে যায় তাহলে ওষুধ দেওয়া তো কোনো সমস্যা না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে রুগীর কথা শুনতে হবে, একটা ডাক্তার কিন্তু একজন ভালো শ্রোতা, আপনি যদি ভালো শ্রোতা হতে পারেন তাহলে কিন্তু ভালো ডাক্তার হতে পারবেন, লাইক হোমিওপ্যাথিক ডাক্তার, কারণ অন্যদের কিন্তু তা লাগে না, তারা আপনার ব্লাড টেস্ট দিবে, তারা আলট্রাসোনোগ্রাফি দিবে, তারা ইকোকার্ডিওগ্রাম দিবে, তারা হয়তো বা এক্স রে দিবে, এমআরআই দিবে, তারপরে অ্যান্ডোস্কোপি কোন্ডোস্কোপি বিভিন্ন ধরনের টেস্ট আছে, সেখান থেকে তারা দেখবে অ্যাবনর্মালিটি কি আছে, তারা হয়তো আলট্রাসোনোগ্রাফি দেখবে যে এখানে তার পাথর কিডনির পাথরের সাইজ কত, এটা দেখবে। কিন্তু দেখেন রুগী যখন বলতে বলতে বলবে যে আমার প্রস্রাবের আগে পরে প্রস্রাবের সময় একদম জ্বালা থাকে, রুগী যখন বলবে যে প্রস্রাবের আগে জ্বালা হয়, আবার যখন বলবে যে প্রস্রাবের পরে জ্বালা হয়, এই যে তার ভ্যারাইটিস, সে যখন বলবে যে না আমার প্রস্রাব কম কিন্তু পিপাসা আছে, পিপাসা স্বাভাবিক, আবার যখন বলবে যে না আমার প্রস্রাব কম কিন্তু পিপাসা নাই, প্রস্রাব তো খুব কম হয় আবার পিপাসাও নেই, সেই সাথে দেখবেন তার এই যে মেডিসিনের সিম্পটম গুলি চেঞ্জ হয়ে যাবে এবং ওষুধ চেঞ্জ হয়ে যাবে। ফলে একজন চিকিৎসকের, যারা নতুন ডাক্তার আছেন, যারা ছাত্র আছেন, আমি সবসময় তাদেরকে ইন্ডিকেট করি বা তাদেরকে কথাটা বারবার বলার চেষ্টা করি যে আপনারা অর্গান অফ মেডিসিন পড়বেন, এই অর্গান অফ মেডিসিন যত বেশি পড়বেন দেখবেন তত ভালো ডাক্তার হতে পারবেন। আজকে আমি আমার বইটা হাতে পেলাম, যে বইটা হচ্ছে অর্গান অফ মেডিসিনের মূল কথা, অর্গান অফ মেডিসিনের মূল কথা বইতে আমি অর্গান অফ মেডিসিন, যেহেতু আপনারা জানেন যে বাংলায় যে বইগুলো আছে সেই বইগুলো মূলত ভাষাগত অনেক জটিলতা আছে এবং অনেক বড় করে লেখা, আর ইংরেজিতে তো অনেকেই হয়তো আমাদের দেশে যারা আছেন বা অনেকেই আছে অতটা পারদর্শী না, সেই জন্য আমি যে চেষ্টা করছি এই বইটার ক্ষেত্রে যে প্রত্যেকটা অনুচ্ছেদ এবং পাদটিকায় কি বলা হয়েছে সেই কথাটাকে সংক্ষিপ্ত করে, যেমন আমি যেভাবে আপনাদেরকে বললাম যে সহজ পয়েন্ট গুলা, সেইভাবে সংক্ষেপে বলার চেষ্টা করছি যে এর অনুচ্ছেদ এবং পাদটিকায় কি বলা হয়েছে, সেই সাথে এর মৌলিক বিষয়গুলো, জীবন শক্তি কি, রোগ শক্তি কি, বা ওষুধ শক্তি কি, আবার ধরেন একক মাত্রা কি, পরিবর্তিত মাত্রা কি, এই যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড করা হয়েছে, হ্যানিম্যানের সংক্ষিপ্ত জীবনী অ্যাড করা হয়েছে এবং বিভিন্ন সংস্করণ সম্পর্কে অ্যাড করা হয়েছে, হোমিওপ্যাথি এবং বিষাদৃশ্য পুঁথির যে মূল যে পার্থক্যগুলো আছে সেইগুলা আবার এখানে অ্যাড করা হয়েছে,
এই সমস্ত বিষয় নিয়ে আমি যে আপনাদের মানে অর্গান মেডিসিনের বিকল্প বলবো না, তবে এটি যদি করা হয় আমার মনে হয় অর্গান মেডিসিন পড়তে যে অসুবিধাগুলো বা বুঝতে অসুবিধা আছে সেটা তো থাকবে না। এবং আমি যেহেতু অর্গান মেডিসিন ভিত্তিক হোমিওপ্যাথি প্রচার এবং প্রসারের চেষ্টা করতেছি, এটা নিয়ে আমি বেশি কথা বলি, এই জন্য আমি চাচ্ছি যে এমন একটা বই সবার হাতে থাকুক যেন সে অর্গান মেডিসিনকে বুঝে, এরপরে বিস্তারিত করুক অসুবিধা নাই, কিন্তু মূল বিষয়টা যখন সে বুঝবে পড়ার আগ্রহ হবে। আমি আমার ক্লাসে পড়ানোর সময় আমি ছাত্রদের সম্মুখীন হই বা তারা যে সমস্ত প্রশ্ন করে যেগুলি তারা না বুঝে সেটা মাথায় রেখে কিন্তু মূলত বইটা তৈরি করা যেন সহজে এটা বোঝা যায়। আশা করছি এই সমস্ত বিষয় আপনারা এখানে পাবেন। বইটার পাওয়ার বিষয়ে আপনারা বিভিন্ন লাইব্রেরিতে অলরেডি পাবেন, কারণ মডার্ন প্রকাশনী থেকে পাবলিশন থেকে পাবলিশ করা হয়েছে এবং নিউ ফাইন বুকে পাবেন, সেই সাথে অনেকটা পাবেন এবং নেটও পাবেন, মহারাজ মনির বাইউনিও অনলাইনে পাবেন, আবার আমার কাছে কিছু বই পাবেন, সৌজন্য কিছু কপি আমি পেয়েছি, আপনারা অনলাইনে এটা পাবেন। তবে আমি একটা ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে সবার জন্যই যে প্রথম আমি 10 জনকে হয়তো এটা আমি একদম ওই যে সেল মূল্য আছে 150 টাকা, এটা আমি কুরিয়ার সার্ভিসে হোক বা যে হোক যারা নিবে পাঠাবো, কুরিয়ার সার্ভিসটা ফ্রি দেবো প্রথম 10 জনের জন্য, যেহেতু আমি অর্গান ভিত্তিক হোমিওপ্যাথিক আমি প্রমোট করি বা চাই সবাই চিকিৎসা করুক এবং অর্গানকে সহজভাবে শিখুক জানুক। তো এই জন্য আমি প্রথম 10 জনকে যারা অনলাইনে মানে আমার কাছে ফেসবুকে বা বিভিন্নভাবে ইনবক্সে করছেন বা করতেছেন, এদেরকে আমি 150 টাকার মধ্যে আমি পাঠাবো, এখানে কুরিয়ার খরচ নামিয়ে দিয়ে দেবো, এটা কাছে নিব না, কারণ আমি এই বইটা মূলত আমার যে সৌজন্য কপিগুলো আছে আমি এটাকে আপনার বিজনেস এর চিন্তা করি না বা বিজনেস আমি চাই না, আমি চাই এটা বইটা প্রচার হোক এবং আমার শ্রমটা তো আমার ইনভেস্ট করছে যিনি মডার্ন পাবলিকেশন, তারা হয়তো বিজনেস করবে লাভ করবে সেটা আমার অসুবিধা নাই, তারা করবেই, কিন্তু আমি শ্রম দিতে রাজি আছি, এই এই জন্য আমি দেবো প্রথম 10 জনকে দিব। আপনারা আমার ফেসবুকে অথবা এই দর্পণ গ্রুপে যারা নিতে চান আপনারা একটু নক করবেন, নক করলে আমি বিকাশ খরচ নামিয়ে দিয়ে দেবো, কিন্তু প্রথম 10 জনকে আমি দিব, এটা আমি দিলাম, এটা আমার এই হোমিওপ্যাথিক প্রচারের স্বার্থে, যেহেতু অনেক পরিশ্রমিত করি আমি এতটুকু করলাম, অসুবিধা নেই। আপনার আমার ফেসবুকে দেন, ফেসবুকে দিয়েন অথবা হোমি অর্গান বেস হোমিওপ্যাথিক গ্রুপকে দিয়েন অথবা আপনারা দর্পণ গ্রুপে দিয়ে দিয়েন, যাক আমি একটা বিষয়। আর দ্বিতীয়ত যে কথাটা আমি বলতেছিলাম যে প্রসঙ্গে ছিলাম যে আমাদের রুগীদের কথা শুনতে হবে, এবং যে যত বেশি কথা শুনবে যে যত বেশি কথা শুনতে পারে সে কিন্তু তত ভালো ডাক্তার হয়। আপনি একটা বিষয় দেখেন, পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি সাকসেস হয় যারা সাইকোটিক, হোক তিনি পজিটিভ কাস্ট হোক তিনি নেগেটিভ কাস্ট, কেন সাকসেস হয়, তাদের ধৈর্য আছে এবং তারা খুব মানে তারা খুব ওই ইয়ার জন্য তারা সাইকোটিক মানুষরা কি করে খুব ধৈর্যশীল এবং তারা প্ল্যান করে আস্তে আস্তে হাঁটে এবং তারা মানুষের কথা বেশি শুনে কাজ কিন্তু ওই কথার উপর ভিত্তি করে দেন তারা কাজ করে, আগে একটু লাভ দেয় না। সোরা কি করে, সে ফট করে লাভ দেয়, লাভ দিয়ে কি করে আবার বসে যায়, মানে যখন তার কাজের প্রেশার করে পরিশ্রম করে সে কিন্তু বসে যায়। আর সিমেটিক কি করে, সবসময় ধ্বংসাত্মক বা নেগেটিভ কাজে সে ব্যস্ত। তো এই জন্য সবসময় পৃথিবীতে সাকসেস হয় যারা সাইকোটিক মানুষজন, এবং হোমিওপ্যাথিতে দেখবেন এই সোরা সাইকোটিক সিভিলটিক তিনটা মানুষজনের পেশেন্টে কিন্তু আছে, কারণ আমরা তো যারা হোমিও ডাক্তার তারা বাইরে না, ফলে যারা হোমিওপ্যাথির মধ্যে সোরা তারা কি করে হোমিওপ্যাথিতে আসতে বা লিগেল ওয়াইজ আসতে যে পরিশ্রম সেটা করতে চায় না, তারা কি করে অল্পতেই আবার তারা দুর্বল হয়ে পড়ে বা তারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। সিভিলটিটা শুরুতেই তার মাথায় তো তেমন কিছু ধরে না, সে মানে বিষাদৃশ্য চিকিৎসা হোমিওতে চলে যায়। যারা সাইকোটিক তার প্ল্যান মাফিক নিজেকে চিন্তা করে আজকে থেকে 10 বছর 20 বছর পরে সে কোন জায়গাটায় থাকবে, এবং মানুষের জন্য কিছু করে যাওয়া বা চিকিৎসা সমাজে তার করে যাওয়া সেই জিনিসটা নিয়ে তারা ভাবে, ফলে এই যে তারা ভালো শ্রোতা, ভালো শুনতে পারে, তারা ভালো অ্যানালাইসিস করতে পারে, এবং তারাই দেখবেন আজকে বড় সেই কেন্ট বলেন, সেই বরিক বলেন, যে বড় বড় আমাদের শ্রদ্ধা ভাজন যারা ডাক্তার আছে, এবং হ্যানিম্যান বলেন, কতটা ধৈর্য থাকলে 1816 থেকে 1828 এই দীর্ঘ 12 বছর একটা ডিজিজ নিয়ে গবেষণা করতে পারেন, এবং এক ডিজিজ নিয়ে গবেষণা করে
সে অনেক ইজির উপর বই লেখেন, বই লেখে তিনি আমাদের কত বড় এক উপকার করে গেছেন। অথচ সেটাকে অনেকেই আছে আবার নেগেটিভ, সেটা তাদের ব্যাপার, সেটা আমরা ওদিকে না আসি। কিন্তু প্রথম কথা হচ্ছে আমার রুগীর গণনা শুনতে হবে। কেন শুনতে হবে? ধরেন আপনারা যারা এই বিভিন্ন গোয়েন্দা বা সিআইডিস যদি নাটক সিনেমা বা কাহিনীগুলি দেখেন বই পড়েন, তখন দেখবেন তারা যখন ইয়া করে, মানে তাদের যে যারা অন্যায় করেন বা যারা অপরাধী বা যারা আছেন তাদেরকে যখন তারা জিজ্ঞাসাবাদ করেন তখন কি হয়, তারা অনেক প্রশ্ন করেন এবং তাদের কথা কিন্তু শুনেন, শুধুমাত্র তার ক্লু ধরাই দেন। আমাদের হোমিওপ্যাথি কিন্তু তাই, একটা ক্লু। এটা পরে বা অন্য অনুচ্ছেদে আছে, একদিন সময় বলবো যে রুগী যখন কথা বলতে ডিস্টার্ব করা যাবে না, সেটা আছে, এটা পরে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি রুগীকে ক্লু ধরাই দেন, তাকে কথা বলতে দেন, কথা বলতে বলতে একসময় সে অপরাধী কি করে, সে কথা বলার সাথে সামঞ্জস্য থাকে না। যখন সামঞ্জস্য থাকে না তখন ওই যিনি সিআইডি তিনি ওই পয়েন্টটাকে কাউন্ট করেন, ওই পয়েন্টে কাউন্ট ধরে নোট করেন। এরপরে তারা যখন ধরেন দুই তিনজন যদি এরকম হয় অপরাধী হয়, তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে ওই পয়েন্ট গুলো কাট করে তারা একসাথে করেন, তখন দেখেন যে কোথায় সামঞ্জস্য আছে কোথায় সামঞ্জস্য নাই। এই যে সামঞ্জস্য নাই এই রুটে কিন্তু তারা আগায়, যখন এই রুটে আগায় তখনই তারা সেই প্রকৃত ঘটনাকে উদ্ঘাটন করতে পারে। তাহলে আমরা যখন অ্যাজ এ উকিল বা অ্যাজ এ সিআইডির মতো আমাদের কিন্তু হোমিওপ্যাথিকদেরও এই একই রূপ বা একইভাবে আগানো দরকার। ফলে যে জিনিসটা হয় যে আমরা যখন রুগীর কাছে কেস টিকিং করবো বা যখন হিস্ট্রিটা নিব, তখন আমরা রুগীর কাছে পর্যাপ্ত কথা শুনবো। কথা শুনলে কি হবে, রুগী বলতে বলতে অনেক অসামঞ্জস্য কথা বলে ফেলবেন, অথবা যে কথাগুলি বলে ফেলবেন সেগুলো কি হবে যে অসামঞ্জস্য তো হবেই, তার সাথে মিল থাকবে না, অথবা রুগী দেখবেন এক সময় মানে থমকে যাবে। এই যে থমকে গেল তখনই আপনি বলবেন, বলতে পারবেন আপনি বলেন তো এখানে কি আছে, কি সমস্যা আছে। অথবা দেখবেন রুগীর যখন আপনি দেখবেন তার সাথে আই কন্টাক্ট রাখবেন, এই যে আই কন্টাক্টটা আপনি রাখলেন মানে চোখে যখন চোখ রেখে তার সাথে কথা বলবেন, রুগী যখন কিছু লুকাচ্ছে তখন সে কি করবে, অন্যদিকে তার চোখটা সরে নেবে অথবা নিচের দিকে তার চোখটা সরে নেবে, আপনার চোখের দিকে চোখ রাখতে পারবে না। তার মানে এখানে কোনো একটা ক্লু আছে, আপনি ক্লুটা ধরেন, বলেন যে আপনি এখানে মনে করি অসামঞ্জস্য আছে, এখানে কি বিষয়টা বলেন। তবে ওই যে কথা বললাম যে তার হাজব্যান্ড থাকলে বা তার ক্লোজ রিলেটিভ থাকলে বা কারোর কাছে থাকলে কথাটা সতর্কভাবে বলতে হবে, প্রয়োজন তাকে একা কথাগুলি বলতে হবে। এই যে আই কন্টাক্ট রাখা, এই যে তার কাছ থেকে কথাগুলি মানে একদম মনোযোগ দিয়ে শোনা এবং অসামঞ্জস্য হলে যে ইয়া দেওয়া মানে নোট করে রাখা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইদানিং আমরা যে জিনিসটা দেখি, অনেক বিজ্ঞ ডাক্তার আছেন যারা হয়তো জিজ্ঞাসা করেন আপনি কি লবণ খেতে পছন্দ করেন, তো বলো যে হ্যাঁ লবণ আমি খাই। অথচ আপনি যদি বলতো যে আমি যে জিনিসটা করি আপনি কি ধরনের খাবার পছন্দ করেন, সেটা তাদেরকে অনেকগুলো ইস্যু দেয় একসাথে। আপনার মিষ্টি ঝাল টক তিনটে কথা বল দিলাম, যে আপনি মিষ্টি ঝাল টক পছন্দ করেন কিনা, উনি তো একসাথে যদি হা বলে আচ্ছা কোনটা পছন্দ করেন, এটা খেলে কোনো সমস্যা হয় কিনা, অথবা আপনি এটা খুব বেশি পছন্দ করেন কিনা, এটা আপনার যদি বলো অপছন্দ তাহলে অপছন্দ এই বিষয়টা খেলে কোনো ক্ষতি করে কিনা, তাহলে এরকম যদি আপনি তাকে হ্যাঁ বা না উত্তর দিয়ে যদি তিন চারটা অপশন একসাথে দিয়ে দেন, তাহলে কিন্তু হ্যাঁ না বলার অপশন থাকে না, দুটোতে এখান থেকে একটা দুটো বেছে নিতে পারে, গরম খাবার ঠান্ডা খাবার অথবা মিডিয়াম, আপনার কোন ধরনের খাবার পছন্দ, আপনি জাস্ট তাকে কয়েকটা অপশন দিয়ে দিলেন, রুগী তার মতো করে অপশনটা বেছে নেবে। যখন তার মতো করে অপশনটা বেছে নিবে তখন কিন্তু সে আর ভুল উত্তর দিবে না বা সে আর মিস্টেক করবে না। যদি আপনি বলেন যে আপনি কি গরম খাবার পছন্দ করেন, হয়তো সে হ্যাঁ বলে দিল, কারণ আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে রুগী প্রশিক্ষিত না, কিন্তু আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার, আমরা যারা দীর্ঘদিন হোমিওপ্যাথি পেশায় আছি বা আমরা যারা মেডিকেল থেকে পাশ করে আসছি, আমরা প্রশিক্ষিত, আমরা ট্রেনিং প্রাপ্ত। ফলে রুগীকে যেহেতু উনি ট্রেনিং প্রাপ্ত না, ওনার উপর চাপাই দেওয়া কোনো বিষয় কিন্তু ভালো হয় না। ফলে আপনাকে চাপিয়ে না দিয়ে আপনাকে অপশন দেন, অপশন দিলে কিন্তু তার ভিতর থেকে কথাগুলো কিন্তু বের হয়ে যাবে। এই জিনিসটা একদিনে হবে না, আপনাকে দিনের পর দিন এটাকে রপ্ত করতে হবে। আমি যখন ধরেন আমার লাইফের প্রথমে যখন আমি চেম্বার দিই, তখন তো কয়েক বছর ছিল, আমি সবসময় বলি যে যদিও সিরাপ ক্যাপসুল না গেলেও একাধিক ওষুধ দিতাম। এরপরে যখন আমি আমার গুরু ডাক্তার সাগরম স্যারের ইয়াতে যখন আস্তে আস্তে চলে আসলাম, এই ক্লাসিক্যাল আমি আসলাম, তারপরে কিন্তু এই জিনিসটা আমার একটা একদিন আসাই, এই কেসটি করতে করতে আমার নিজের কেসটি কিন্তু আমি এখনো কারেকশন করি, আমার যদিও ফরমেট করা
দুই পেজের একটা ফরম্যাট করা, আমি অনেকের টেস্টিং দেখলে মানে তারা সহজেই কোনো কোনো ওষুধের দিকে চলে যায়, তাদের মাথায় থাকে এরকম ভাবে। ফলে এই জিনিসটা কিন্তু খুব খারাপ একটা দিক, আপনি রুগীকে যেদিকে ডাইভার্ট করেন করতে পারবেন, কারণ সে প্রশিক্ষিত না, এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। আপনি যদি বলেন যে আপনি কি ভয় পান, হ্যাঁ ভয় পাই, অন্ধকারে ভয় পান, হ্যাঁ ভয় পাই, আরে অন্ধকার তো প্রায় মানুষ ভয় পায়, ম্যাক্সিমাম মানুষ অন্ধকারে ভয় পায়, আপনি কিন্তু বলতে পারেন। আবার দেখেন এখানে একটা অপশন আছে, যারা শহরে থাকে তাদের যদি বলেন যে আপনি রাতে একটা বেরোইতে ভয় পান, ও কিন্তু ভয় পাবে না। কেন পাবে না? লাইট আছে, আলো আছে, এই আলোর মধ্যে যদি তার ভয় নাই, যদি আপনি প্রশ্ন করেন আপনি যখন রাতে ঘর থেকে বের হন আপনি অন্ধকারে ভয় পান কিনা, উনি তো এটা বলবে না। আপনি যদি অপশন দেন, যদি আপনি কখনো গ্রামে যান বা যখন গ্রামে ছিলেন, বা যদি এখনো যাওয়া পরে আপনি গ্রামে গেলে ভয় কাজ করে কিনা, বা অন্ধকারে যদি যান সেটা ভয় পাক করে কিনা, যদি ভয় করে তাহলে কি ধরনের ভয় করে আপনার, আপনি একসাথে তিন চারটা অপশন তাকে দিয়ে দেন, উনি তিন চারটা জিনিস নিয়ে ভাবুক, ভেবে সেখান থেকে বলো হ্যাঁ ভাই আমি তো বাড়িতে গেলে আমার ভয় পাই, কি ভয় পান? আচ্ছা আমি যখন হাঁটি মনে হয় পিছন দিয়ে হাঁটতেছে, তাহলে কি রুগী কিন্তু বলে দিল। এখন যেমন আজকে একটা বই দেখলাম যে রুগী যখন হাঁটে সে মনে করে পিছনে কেউ হাঁটতেছে, এখানে মেডিসিন দেওয়া আছে মেডোনিনাম, কিন্তু শুধু কি মেডোনিনামের লক্ষণ, কিন্তু আরো ওষুধ আছে না, আরো ওষুধ কিন্তু এখানে আছে। ফলে এই যে বিষয়টা, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনি যত মেডিসিন জানবেন তত কিন্তু আপনি গভীর থেকে ঔষধের গভীরে যেতে পারবেন, এবং তত ভালো আপনি ডাক্তার হতে পারবেন, তত ভালো টেস্টিং করতে পারবেন, তত ভালো কিন্তু রিপোর্টিং করতে পারবেন। আমি একটা বিষয় আমি জানি না, তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। ফলে যে জিনিসটা হয় যে যখন আপনি মানে তখন আপনি রুগীকে প্রশ্ন করবেন বা রেপার্টরি যখন আপনি করবেন, অনেকে আছে সব লক্ষণে রেপার্টরি করে, এটা কিন্তু একটা ভুল। তার মাথা ব্যথা, তার শরীর ব্যথা একদম সব, এগুলো তো দরকার নাই। আপনি রেপার্টরি করবেন কোন বিষয়ে, ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে প্রশ্ন, ওই যে একক পিকুলিয়ার লক্ষণ, এই কয়েকটা লক্ষণ উপরে রেপার্টরি করেন, এটাই কিন্তু আপনার একটা ঔষধ নির্বাচন করবে। এখন আপনি যদি এ টু যে সব লক্ষণ দিয়ে রেপার্টরি করেন তাহলে কিন্তু ভালো ওষুধ আসবে না, কারণ এই সমস্ত জেনারেল যে লক্ষণ, সাধারণ যে লক্ষণ, এগুলো হাজার হাজার ওষুধে আছে, এগুলো দিয়ে আপনার দরকার নেই। আপনি শুধু সেই গুরুত্বপূর্ণ লক্ষণ উপর রেপার্টরি করেন। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, রুগীর যে কথা সেই কথা শোনার কোনো বিকল্প নাই, রুগী কথা শুনতে হবে, তাকে ঘন্টা বার ঘন্টা সময় দিতে হবে। এমন রুগী আছে আমাদের আড়াই ঘন্টা তিন ঘন্টাও লাগে, যারা কথা বের করতে চায় না, মানে এতটা চাপা মানুষ সে তার মুখ থেকে কথাই বের হয় না, প্রশ্ন করলে কিছু বের হয় না হলে কিছু বের হয় না, আবার একটু মিষ্টি মিষ্টি হাসি দেয়, আবার দেখা গেছে আই কন্টাক্টে কথা বললে সে চোখ থেকে সরাই নিয়ে আবার মানে তার কথা অন্যদিকে ঘুরে ফেলায়। ফলে এদের মধ্যে কিন্তু কথা বের করা অনেক কষ্টসাধ্য, ফলে ধৈর্য বা শ্রোতার কোনো বিকল্প নাই জায়গায়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে রুগীর কষ্টের সময় কেমন আচরণ করছে, এই সেই যে তার যে মানসিক যে একটা প্রকৃতি, এই জিনিসটা আপনি অর্গান অফ মেডিসিনের 213 নম্বর অনুচ্ছেদে হ্যানিম্যান বলছেন যে রুগীর পরিবর্তিত অবস্থার যে মানসিক প্রকৃতি সেইটা জানতে হবে, মেন্টাল মেন্টাল ডিসপোজিশন, মেন্টাল স্টেট ডিসপোজিশন যে আছে সেইটা কিনা, মানসিক যে পরিবর্তিত অবস্থা সেইটা জানতে হবে। এই সূত্র থেকে কিন্তু অনেকে আবার অনেক মেথড তৈরি করে ফেলছেন যে মানসিক লক্ষণে বা মানসিক লক্ষণে ওষুধ দিলেই রুগী ভালো হবে। একটা বিষয় আমি জোর দিয়ে বলতে চাই, হ্যানিম্যান 125 226 এবং 115 কিন্তু স্পষ্ট করে বলে গেছেন যে মানসিক রোগ অন্যান্য শারীরিক লক্ষণের মতোই, মানসিক রোগের চিকিৎসা অন্যান্য রোগের মতোই, অর্থাৎ কিনা শারীরিক মানসিক এর এক ধরন চিকিৎসার ধরন থাকবে একই, যখন যে বিষয়ে আপনি বেশি লক্ষণ পাবেন সেই লক্ষণ কিন্তু আপনার লক্ষণের উপর, যে রুগী মানসিক লক্ষণ বেশি দিবে তার মানসিক লক্ষণ আপনি বেশি গুরুত্ব দিবেন, যে রুগী শারীরিক লক্ষণের গুরুত্ব কম দিবে তার শারীরিক লক্ষণ গুরুত্ব কম থাকবে। আবার যদি শারীরিক যদি বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ পেয়ে যান, অদ্ভুত একক লক্ষণ পেয়ে যান, তাহলে তার গুরুত্ব দিবেন, মানসিক লক্ষণের যদি অদ্ভুত একক পিকুলিয়ার লক্ষণ পেয়ে যান সেখানে গুরুত্ব দিবেন। ফলে কথাটা হচ্ছে যে রুগী যে লক্ষণ দিল সে অ্যাবনর্মালিটি কি আছে সেইটাই হচ্ছে আমাদের টার্গেট। সে এই জন্য অনেকেই দেখবেন সে মানসিক কেউ আছে তার অতীত, এখন কথা হলো
অতীত যদি একটা বিষয় আপনাদের একদম স্পষ্ট করে আমি বলতে চাই এবং আপনারাও এটা বুঝবেন যারা নতুন চিকিৎসক আছেন বা ছাত্র আছেন বোঝা উচিত বা আমি আমি আপনারা বুঝবেন যেহেতু আপনারা মেডিকেল পার্সন সেক্ষেত্রে হচ্ছে কি অতীত কিন্তু সবাইকে সবসময় কাঁদায় না আপনার জীবনী শক্তি যদি অতীতকে যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে আপনি রুগী না আপনার মায়ের গর্ভাবস্থায় আপনি তার মায়ের কিছু অ্যাবনর্মালিটি ছিল আপনার পাঁচ হিস্ট্রি ছিল আপনি ছোটবেলা শাখা খাইছেন ওই শাখা আপনার কিছুই আসে যায় না এখন আপনি কেন সেই পাঁচটি আপনাকে আমি ওষুধ দিব কেন সে পাস আমি আপনার নিয়ে সেইটাকে বলবো যে এখানে তার একমাত্র ওষুধ এটা কিন্তু হোমিওপ্যাথি হবে না কারণ আপনার বডি প্রতিনিয়ত আপনার জীবন শক্তি আপনাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করছে এবং আপনি দেখবেন পঞ্চাশ নম্বর অনুচ্ছেদে পঞ্চাশ নম্বরে অ্যানিম্যান বলে গেছেন যে প্রাকৃতিক ভাবে প্রতিনিয়ত আমাদের বডিতে রোগ ঢুকছে আবার ওই প্রাকৃতিক রোগের সাথে আবার অন্য যে প্রাকৃতিক রোগ ঢুকছে এই দুটো রোগ যখন সাদৃশ্য হয়ে যাচ্ছে তখন একটা আর একটাকে ধ্বংস করে দিচ্ছে আবার যদি প্রাকৃতিক ভাবে এটা সাদৃশ্য নাও হয় জীবনী শক্তি প্রতিনিয়ত কিন্তু আপনার শরীরকে আপনার রোগের শরীরকে বৃদ্ধি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তার রোগ দূর করা তার শরীর বৃদ্ধি তার যে সেলগুলা বৃদ্ধি আপনার শরীরকে সতেজ করা আপনাকে সুস্থ রাখা এইটার জন্য শুধু প্রতিনিয়ত প্রতিটা সময় কিন্তু সে লড়তেছে আপনি ঘুমাচ্ছেন জীবনী শক্তি কাজ করছে সুস্থ অবস্থায় আবার যখন আপনি অসুস্থ হচ্ছেন সে কিন্তু আবার সেই রোগের বিরুদ্ধে বারবার ফাইট করে করে আপনাকে সুস্থ করার চেষ্টা করছে যখন সে ব্যর্থ হচ্ছে তখন সে লক্ষণ দিয়ে আপনাকে বলতেছে যে এই লক্ষণে আমাকে ওষুধ দাও আমি তোমাকে লক্ষণ দিলাম এই জন্য অ্যানিম্যান কি বলছেন যে অভ্যন্তরীণ লক্ষণের বই অভ্যন্তরীণ রোগের বই প্রকাশ হচ্ছে লক্ষণ এবং উনি এই জন্য বারবার বলছেন যে হোমিওপ্যাথিতে এই জন্য প্যাথোলজিক্যাল লক্ষণের খুব একটা গুরুত্ব নাই আপনার অভ্যন্তরীণ লক্ষণের বা রোগের বই প্রকাশ হচ্ছে লক্ষণ তাহলে আমাকে কি করতে হবে সেই লক্ষণ মানসিক হতে পারে শারীরিক হতে পারে তাহলে আমি কেন সে অতীত নিয়ে পড়ে থাকবো আমি কেন শুধু মন নিয়ে পড়ে থাকবো আরে ভাই তার কি আর কিছু আছে না তবে হ্যাঁ যেহেতু মন হচ্ছে আমাদের বডি অনেকটা স্থূল কিন্তু মন হচ্ছে আরো বেশি সূক্ষ্ম আমরা মানসিক লক্ষণে গুরুত্ব দিব এটা হ্যানিম্যান বলে গেছেন যে মানসিক লক্ষণকে গুরুত্ব দিতে হবে তার মানে এই নয় শুধু মানসিক লক্ষণে আমাকে চিকিৎসা করতে হবে তাহলে বাকি লক্ষণ কোথায় যাবে আমি যদি এই মানসিক লক্ষণের সাথে যদি একটা শারীরিক লক্ষণও যদি গুরুত্বপূর্ণ পেতাম একক অদ্ভুত পেতাম তাহলে কি হইতো এই মানসিক লক্ষণের সাথে শারীরিক লক্ষণটা কি আমাকে আরো বেশি মেডিসিন দিকে ইন্ডিকেট করতো না আরো বেশি একটা সর্বাধিক সাদৃশ্য বহুযুক্ত ওষুধ নির্বাচনে সাহায্য করতো না কিন্তু কিন্তু এই জিনিসটা যেটা আমি করতে পারি নাই বা এই যে আমি প্রশ্ন ইয়া দিলে মেসেজ দিয়ে আমার গিলতালি করলাম যাই হোক এই যে যে বিষয়গুলো আছে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো ফলে আমরা শুধু মানসিক লক্ষণে কিন্তু পড়ে থাকবো না শুধু শারীরিক লক্ষণে পড়ে থাকবো না শুধু অতীতে পড়ে থাকবো না কারণ হোমিওপ্যাথি কোনো গণ্ডির মধ্যে না এটা কিন্তু একটা ইউনিভার্সালের মতো হোমিওপ্যাথি কিন্তু একটা উন্মুক্ত আকাশের মতো আপনি ওইখান থেকে সংগ্রহ করবেন একটা সাগরের মতো সাগর থেকে আপনার মুক্ত সংগ্রহ করতে হবে এখানে কোনো সিস্টেম বা কোনো একটা পদ্ধতির মধ্যে হোমিওপ্যাথিকে আপনি বেঁধে রাখতে পারেন না এবং এটা ঠিক হবে না এটা আপনি অর্গান অফ মেডিসিন এটার সুস্পষ্ট প্রমাণ এবং আপনাকে এটা একটা মানে অর্গান অফ করলেই এই বিষয়ে পাওয়া যায় ফলে আমরা যে কাজটা করব যে রুগীর কষ্টের সময় কেমন আচরণ করছে তার যে আচরণ কি আচরণ যে শুধু মানসিক সে কি গালাগালি করছে নাকি পোকাচ্ছে নাকি সে ঘন ঘন পানি খেতে চাচ্ছে নাকি সে অস্থিরতার দিকে চাচ্ছে নাকি সে মৃত্যু ভয়ের মধ্যে আছে নাকি সে হাত পা ছুটতেছে নাকি চুপচাপ বসে আছে এই যে যে তার আচরণটা কেমন নাকি সে গালাগালি করতেছে বকাবকি করতেছে যেমন আজকে যে দীপেন ভাইয়ের ইন্ডিয়া দীপেন পাল সম্ভবত একটা ইয়া দিলেন যে এক মহিলা উনি ইয়াচ্ছে আমরা ইয়া করলাম ডেলিভারির সময় তাকে ডাক্তার বলল যে তাকে হয়তো বা সিজার করা লাগতে পারে উনি যখন তার ইয়া দেখলেন যে লক্ষণগুলি দেখলেন উনি দেখলেন সেখানে কলোফাইলাম আসতে পারে মানে পালসিডিলার মতো অত বেশি কাঁদে না বা ইয়া অন্যান্য যে কয়েকটা সিমটম দেখছেন দেখুন কলোফাইলাম দিলেন দেওয়ার পরে সেখানে খুব দ্রুত নর্মাল ডেলিভারি হয়ে গেল তাহলে এই যে তার আচরণ এই যে তার কথা এই ডেলিভারির মধ্যে দেখেন সে যদি ঘন ঘন বাথরুমে যায় তাহলে সেখানে চলে আসতে পারে নাক যদি ব্যথা আসে যায়
এরকম ভাবে থাকে এবং রোগীর নাক মুখ যদি লাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিলটনের মতো চলে আসতে পারে, যদি কান্না করে বেশি পাঁচিলের মতো চলে আসতে পারে, সেদিক গালাগালি বকাবকি যদি বেশি করে তাহলে সেখানে আবার ক্যামিলার মতো ওষুধ চলে আসতে পারে। এই যে যে তার আচরণটা, এই যে তার কষ্টের যে বহিঃপ্রকাশ, সেইটা কিন্তু আপনার বুঝতে হবে। এবং তারা যারা পারিপার্শ্বিক যারা লোকজন আছে তারা কি কি বিষয় লক্ষ্য করছে সে সম্পর্কে আত্মীয় পরিজনদের কাছ থেকে শুনতে হবে। ধরুন কোন একটা পেশেন্ট, সে হয়তো আপনাকে তার আত্মীয় স্বজন বললো যে সে রাতে ঘুম থেকে একা একা হাঁটে, মানে রুগী সে কিন্তু কি করে ঘুমের মধ্যে সে উঠে একা একা হাঁটে, কিন্তু সে জানে না যে হাঁটতেছে কিনা, বা সে নাকি সে বলতে পারে না। তাহলে এই যে তার যে একটা আচরণ, এটা কি পিকুলিয়ার না? সেখানে কিন্তু মেডিসিন আছে। এই যে মেডিসিন গুলা সেই জায়গাটা কিন্তু আমাদের ধরতে হবে এবং সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে, এজন্য তার আত্মীয় স্বজন তার পরিজনদের আমাদের কথা শুনতে হবে। এবং সবশেষে চিকিৎসক নিজে রুগীকে দেখবেন, এখানে তো সেই সাইন এর একটা বড় ফ্যাক্টর, তাকে দেখবেন, তার চোখ দেখবেন, নাক দেখবেন, কান দেখবেন, যেটাকে আমরা বলি ফিজিক্যাল এক্সামিনেশন। আপনি তার চোখ দেখতে পারেন, তার নাক দেখেন, কান দেখেন, প্রেশার দেখেন, আদারওয়াইজ যে বিষয়গুলি আছে সেগুলি আপনি দেখেন এবং রুগী তাকে দেখবেন, শুনবেন এবং ইন্দ্রিয়ের সাহায্যে রুগীর কোনো পরিবর্তন অস্বাভাবিক কিছু আছে কিনা সেটা লক্ষ্য করবেন। যেমন আপনি হাত দিয়ে দেখলেন তার গায়ে তাপ আছে কিনা, রুগী হয়তো বললো যে তার সবসময় মানে তার স্বাভাবিক টেম্পারেচার অসুবিধা নাই, কিন্তু তার ফ্যামিলির লোকজন বলে তার গায়ে হাত দিলে তাকে বলে যে তার শরীরে নাকি জ্বর, সে বলে না তো আমার জ্বর নাই, কিন্তু তার গায়ে হাত দিলে তার গরম লাগে, এটা কি একটা আনকমেন্টাল লক্ষণ না, সেগুলো ওষুধ নির্দেশ করে না? এই যে অনুভূতি গুলি আছে সেইখানে দেখেন অ্যানিমাল কি বলছেন, সুস্থ সবল ইন্দ্রিয় শক্তি। এখন ধরেন যে কানে শোনে না তাকে, সে যদি রুগীর কাছ থেকে টেস্টিং করে সেটা কি ফুলফিল হবে, বা যদি সে কারো মানে কাছ থেকে টেস্টিং শুনে বা দেখে যদি ওষুধ দেয় তাহলে সেটা ফুলফিল হবে? আবার যিনি ধরেন চোখে দেখে না, তিনি যদি রুগীকে যদি পরীক্ষা নিরীক্ষা না করে, তার জিভটা দেখা লাগে, একটু নাকটা দেখা লাগে, চোখ দেখা লাগে, এই যে বিষয়গুলো আছে, বা রুগীর চেহারা দেখা লাগে, তার যে চোখের যে ইয়াটা আছে, তার বডির যে গঠনটা আছে, চোখ পড়লে তার বডিটা দেখা যায় যে সে পাঁচিলার বডি নাকি ক্যালকিলেকারের বডি নাকি গ্রাভিটিস এর বডি নাকি সিপিআর বডি, এই যে বডিটা তার শরীরটা, এটা তো একটা দেখার বিষয়। এগুলো যদি সে না দেখতে পায় তাহলে সে প্রপার টেস্টিং কিভাবে করবেন? আবার রুগী এবং তার আত্মীয় যে পর্যটনকারী যারা আছেন, বন্ধু বান্ধব যেভাবে আছেন, চিকিৎসক সেভাবে লিখে নেবেন, তারা যেভাবে বর্ণনা করবেন তারা সেভাবে লিখবেন। এবং ডাক্তার কি করবেন, নিজে নীরব থেকে মন দিয়ে শুনবেন এবং তাদের বক্তব্য যদি অন্য প্রসঙ্গে না যায় তাহলে কি হবে, বাধা দিবেন না। যেমন নাকি সৃষ্টি করে, সে তার স্বামী, তার ছেলে, তার বাপের বাড়ি, তার বাপের কত জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মানে দুনিয়ার সব কেসা কাহিনী কিন্তু সে আপনার কাছে বলা শুরু করে দিবে। এইরকম যদি সে অপ্রাসঙ্গিক যদি না হয় তাহলে তার কথাগুলো আপনি বলতে দেবেন, যখনই দেখবেন যে প্রসঙ্গ সে অপ্রাসঙ্গিক আছে তখন তাকে মনে দিতে পারেন যে আপনার ব্যথাটা কিরকম বা এইটা কেমন, এই বিষয়গুলো আপনি তখন তাকে ভুলটাকে নিয়ে আসবেন। এবং চিকিৎসক প্রয়োজনীয় তথ্যগুলো যেন লিখে নিতে পারেন, সেজন্য তাদের কথাগুলো ধীরে ধীরে বলার জন্য বলবেন যে ভাই আপনি আস্তে আস্তে কথা বলেন, আমি কিভাবে লিখে নেই, এবং পৃথক পৃথক সত্রে যেটা পরে বলা হয়েছে এই সমস্ত বিষয়ে লিখে নিতে হবে। এবং এই 84 নম্বর অনুচ্ছেদের পাদটিকে 181 হ্যানিম্যান কি বলছেন, প্রত্যেক বাধায় বর্ণাকারীর চিন্তা বিচ্ছিন্ন হয়, এর ফলে প্রথমে যা বলতে চেয়েছিল পরে আর সেভাবে মনে থাকে না। কারণ সবাই তো আর ওই একই মেডিসিনের না, মেডিনামের রুগী আছে, অন্যান্য মেডিসিনের রুগী আছে, ফলে তারা কি হয় ওই সেই হারিয়ে ফেলে বা কথা তার মনে থাকে না। যেমন ধরুন সে হয়তো রান্না করতে গেলে ওই জিরার কৌটা কই আছে মনে রাখে না, একজনের কাছে তো ফোন দিল বা হয়তো বা সে চিন্তা করলো যে আমি একটু খেয়ে আসি তারপর ফোন দেবো, ওই খেয়ে এসে তার মনে নাই ফোন দেওয়ার কথা। এই যে বিষয়গুলো আছে, মন বোলা লোকগুলো আছে, এরা তো যদি আপনি ডিস্টার্ব করেন তখন কি হয় অর্থাৎ খেয়ে হারিয়ে ফেলে, তখন তারা অন্য অন্য কথায় চলে যায়, মূল ট্র্যাকে না গিয়ে অন্য ট্র্যাকের মধ্যে তাদের কথা চলে যায় বা অন্য ট্র্যাকে কথাগুলো ঢুকে যায়। এই যে বিষয়গুলো আছে এই জন্য রুগীকে ডিস্টার্ব করা যাবে না, তার রোগ বর্ণাকালে তাকে কোনো বাধা দেওয়া যাবে না, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে।
এরপরে 85 নম্বর অনুচ্ছেদ যে কথাটা বলা আছে, চিকিৎসক রোগীর তথ্য আলাদা আলাদা ছত্রে লিখবেন। রোগী, রোগীর সেবাদানকারী আত্মীয় স্বজন থেকে প্রাপ্ত আলাদা আলাদা ঘটনার তথ্য চিকিৎসক একটি নিচে একটি আলাদা আলাদা ছত্রে বা আলাদা আলাদা জায়গায় উনি লিখবেন। এবং কেন লিখবেন? যেন কোনো বিষয় তথ্য অস্পষ্ট বা অপূর্ণাঙ্গ হলে পরবর্তীতে বিষয়টি সম্পর্কে নতুন কোন তথ্য পেলে চিকিৎসক যেন প্রয়োজনীয় সত্রে সংযুক্ত করতে পারেন। এখন এখানে আমার একটা কথা আছে, আমি অনলাইনে অনেকেরই উপলিপি দেখি, তারা কি করে অ্যালোপ্যাথির মতো শর্টকাট। এখন অ্যালোপ্যাথির মতো কিন্তু শুধু ইএস আর নট লেখলে এটা কিন্তু রুগীলিপি হবে না, একটু বর্ণাত্মক লাগবে। অর্থাৎ কি না, তার যে পিপাসাটা কেমন, শুধু পিপাসা আছে নাই এটাই হবে না, এর মাঝামাঝি তো হতে পারে। আবার ধরেন তার ব্যথা চুপচাপ থাকলে তার হয়তো ব্যথা বাড়ে, আপনি দিয়ে দিলেন বাড়ে। আবার হয়তো চুপচাপ যদি হাঁটাচলা করে তার হয়তো দিয়ে দিলেন যে ব্যথা হয়তো কমে। আবার চুপচাপ থাকলে তো ব্যথা তার বাড়ে, এই ধরেন ব্রাউনি আছে কি চুপচাপ থাকলে ব্যথা কমে। আবার রাস্টক্স আছে, তার যদি হাঁটাচলা করে তাহলে চুপচাপ থাকলে ব্যথা কমে, ব্রাউনিয়া হাঁটাচলা করা বা মুভমেন্ট করলে ব্যথা কমে, রাস্টক্স। এর মধ্যবর্তী ওষুধ হচ্ছে আবার ফাইটোলক্টা, যে হাঁটাচলা করলেও বাড়বে চুপচাপ থাকলেও বাড়বে। তাহলে কি এই ওষুধগুলো কিন্তু মধ্যবর্তী লক্ষণও আছে, ফলে আপনি শুধু ওই লবণ খান কিনা ইএস আর নট লিখলে হবে না। আপনাকে যদি খাই বলে না আমার মাঝে মাঝে একটু খাই, তার মানে সে একটু হলেও খায়। আবার এমন হতেও পারে সে অতীতে খেত, ছোটবেলা চুরি করে লবণ খেত, কিন্তু এখন খায় না। কেন খায় না? ডাক্তার তাকে নিষেধ করছে, অথবা কার কাছ থেকে শুনছে। যেমন আমি এরকম প্যাশেন্ট অনেক সময় পাই যে সে বলে যে যখন শুনছে লবণ খেলে নাকি রক্ত পাতলা হয়ে যায়, পানি হয়ে যায়। এই যে রক্ত পানি হয়ে যায় এই কারণে সে এখন আর লবণ খায় না, যে এত স্বাদের রক্ত, এত গুরুত্বপূর্ণ রক্তের সাথে পানি হয়ে যায় তাহলে অসুবিধা না, এই জন্য সে লবণ খায় না। কিন্তু লবণ খাওয়ার তার ইচ্ছে কিন্তু আছে, এবং ছোটবেলায় সে প্রচুর লবণ খেত। তাহলে সে প্রচুর লবণ খেত, লবণ খাওয়ার ইচ্ছে এখনো আছে, বাট সে খায় না। কেন খায় না? এই কারণে খায় না। তাহলে আপনি যদি দেন যে মাইনাস লবণ সে খায় না, লবণ পছন্দ এবং লবণ অপছন্দ, আবার লবণ খেলে ক্ষতি করে, এই বিষয়গুলা আর ইএস আর নট এই দুইটা কথা কি এক হলো? দেখি ফট করে ওষুধটা দিয়ে দেয়। এই জন্য শর্টকাট ভালো না, হোমিওপ্যাথিতে এত শর্টকাট করা যাবে না, এটাকে একটু একটু হলো বর্ণাত্মক লিখতে হবে। এই জন্য আমি আপনাদের যে কথাটা বলতে চাই, এবং আজকে কিন্তু আমি অনেক টায়ার্ডের পরেও আমি এই গ্রুপটাকে অনেক ভালোবাসি, এবং এখানে যারা আছেন আমার শ্রদ্ধেয় ডাক্তার অমরনাথ স্যার আছেন, আশা গুলক স্যার আছেন, পুলান ভট্টাচার্য স্যার আছেন, বিশ্বজিৎ বিশ্বনাথ দত্ত স্যার আছেন এখানে, এবং সুকুমার বিশ্বাস স্যার আছেন, এই যে স্যার আছেন, এবং আমাদের মাঝে নীলকমল বর্মন স্যারও মাঝে মাঝে আমার মানে এখানে সংযুক্ত হন। এই স্যাররা যখন থাকেন এই গ্রুপটাকে তখন এমনিও কিন্তু ভালোবাসে, এবং আপনাদের মতো যখন মানুষ আমরা বারবার পাই, আপনি যখন কবিতাগুলো শোনেন, আপনাদেরও অনেক ব্যস্ততা আছে, সময়ের দাম আছে, তারপর আমাদের মতো অদমদের জন্য যে সময় দেন, এই ভালোবাসার টানে কিন্তু এখানে চলে আসে। ফলে আপনাদের জন্য যারা এখানে নতুন ডাক্তার আছেন, যারা ছাত্র আছেন, আমি একদম স্পষ্ট করে একটা কথা বলতে চাই, যারা অগ্রহণেও দেখবেন, এবং আমি আমার এই বইতে কথাগুলি বলার চেষ্টা করছি, আপনারা কোনো পদ্ধতি মেথডে যাবেন না, হোমিওপ্যাথি কোনো পদ্ধতির মধ্যে না। যেমন আমাদের দেশে আছে সাইকুস স্পিকিং একটা পদ্ধতি বা মেথড, মানে সহজে ইংরেজি বলার একটা মেথড সাইফুল স্যার তৈরি করছেন, সাইফুল স্যার। আবার এইটা নিয়ে আরেকজন একটা তৈরি করছেন সহজে কথা বলা। কিন্তু এই যে ইংরেজি, এই ইংরেজিটা ভাষা, এই ইংরেজি একটা বিষয় সাবজেক্ট, সেটা কি সংকীর্ণ? তার একটা পার্ট হয়েছে সাইফুল স্যারের মেথড, মেথড উনি একটা মেথড একটা টেকনিক আবিষ্কার করছে, যে টেকনিক আপনি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। কারণ এই কথাটা কিন্তু সম্পূর্ণ ইংরেজি বিষয় না, সম্পূর্ণ ইংরেজি সাবজেক্টও না। ঠিক কোন একটা মেথড, কোন একটা পদ্ধতি, কোন একটা রাস্তা কিন্তু হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথি সাগর, এর বিভিন্ন ই থাকতে পারে, নদী থাকতে পারে, আবার বিভিন্ন খাল থাকতে পারে, ওই খাল নদীর একদম মানে শেষ প্রান্ত বা তার যে মুখটা হচ্ছে কি সমুদ্র, অর্থাৎ সমুদ্র থেকে খাল নদী প্রবাহমান, মানে খাল নদী তো আর হোমিওপ্যাথি হতে পারে না।
হোমিওপ্যাথি সাগর সাগরের জায়গায় কিন্তু আছে, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে আপনারা শুধু মানসিক না, আপনারা শারীরিক মানসিক উভয়বিধ গুরুত্ব দিবেন, কিন্তু মানসিক লক্ষণকে আপনারা বেশি গুরুত্ব দিবেন। ওষুধ প্রুফিংয়ের সময় দেখা গেছে এবং যখন আপনারা হিস্ট্রি নেবেন এই মানসিক পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন, এবং সূক্ষ্ম সূক্ষ্ম যেহেতু মানুষ মন সূক্ষ্ম এখানে অনেক সূক্ষ্ম পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, সেই সাথে শারীরিক পরিবর্তনকেও আপনারা ওষুধ দিবেন, অতীতকেও দেখবেন, বর্তমানকেও দেখবেন, বংশগতও দেখবেন, সব কিছু দেখবেন। আমি শেষের দিকে আমার একদম পূর্ণাঙ্গ এরকম একটা যে রুগীলিপি সেটা নিয়ে আমি আলোচনা করবো শেষের পর্বের দিকে, তার আগে আমি কথাগুলি বলে নিচ্ছি। ফলে আপনারা যদি এগুলি করতে পারেন আমি আশা করি আপনারা অনেক জটিল জটিল কেস দেখতে পারবেন এবং আপনারা আরোগ্য হবেন। এবং অবভিয়াসলি একদম মানে আর কি বলবো, একদম একটা সত্য কথা বলি আপনাদের, আমি যখন সেই প্রথম দিয়ে ট্রিটমেন্ট করলাম, সেই ট্রিটমেন্ট করার পরে যখন আমি কেস চেকিং চলে আসলাম এবং ফুল কেস্টিং করে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম, সিঙ্গেল মেডিসিন সূক্ষ্মমাত্রা শুরু করলাম, আমি দেখতেছি তো ওই সময় যতটা আমি মানে ফেল করছি, যত রুগীর ক্ষেত্রে আমি অকৃতকার্য হয়েছি, আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং তার করুণায় আমি এখন তার থেকে আরো বেশি বেনিফিট হচ্ছি এবং তার থেকে বেশি কিন্তু মানে রুগীর ক্ষেত্রে আমি বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছি বা ফলাফলটা ভালো পাচ্ছি। আপনাদেরও আমি এই জন্য এই অর্গান নিয়ে কথা বলে এবং আমার সেই যে শ্রদ্ধ অমরনাথ স্যার যখন আমাকে বললেন তুমি এটা নিয়ে আলোচনা করো, আমি কিন্তু ওই তখন থেকে আমি এটা রাজি হচ্ছি। একটা কারণে আপনারা এই এই টেস্টিং করেন, অর্গানকে বুঝেন, অর্গানন আপনাকে সব পথ দেখাই দিবে যে আপনি কোন সাবজেক্ট করবেন, আপনার কি অনেক ডিজিজ মেডিমেডিকা রেপার্টরি কি কি শেখা দরকার সব রাস্তা দেখাই দিবে। যদি আপনি এটা ভালো করে করতে পারেন বুঝতে পারেন অনেক ভালো ডাক্তার হতে পারবেন। এবং যদি টেস্টিং করে আপনি রুগী দেখেন, আপনি কম রুগী দেখেন, আমি কিন্তু খুব বেশি রুগী দেখি না, খুব কম রুগী দেখি, আপনাদের আশীর্বাদে একটা হয়তো দোয়ায় কিছু ভিজিটও নেই, ফলে আমি কিন্তু আগে যে বেশি রুগী দেখতাম আমি সেই জায়গাটা কিন্তু এখানে এখন রুগীর আরোগ্যের হারটাও বাড়তেছে এবং আমি পরিশ্রমটা আমার সেরকম আমি ব্রেনের পরিশ্রম করতেছি। আপনারা দোয়া করবেন, আপনারা আশীর্বাদ করবেন এবং সৃষ্টিকর্তার কৃপায় আমি চাই আরো ভাবে এগিয়ে যেতে। আপনারাও সবাই আগান এবং প্রকৃত হোমিওপ্যাথি আপনি চিকিৎসা করেন, অর্গানন ভিত্তিক চিকিৎসা করেন, অবশ্যই হোমিওপ্যাথির সুনাম হবে, আপনাদের সুনাম হবে। কারণ আমরা যারা ডাক্তার আছি আমাদের দুর্নাম, আমাদের দুর্বলতা দায় চাপে কিন্তু হোমিওপ্যাথির উপর, হোমিওপ্যাথির কোনো দোষ না, দোষ কিন্তু আমাদের। ফলে এই যে বিষয়টা আছে এই যে আমাদের দোষ, আমরা তখন বন্দুক রাখি হোমিওপ্যাথির উপর, হোমিওপ্যাথির উপর বন্দুক রেখে দুর্নামে গুলি ছুড়ি, এটা যেন আমরা না করি। আপনারা সবাই সত্যের পথে আসেন এবং যারা অলরেডি আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, হোমিওপ্যাথি চিকিৎসা আপনারা করেন। এই গ্রুপে যারা আমাদের বরেন্দ্র ব্যক্তি আছেন, শ্রদ্ধেয় স্যাররা আছেন, তারাও বিষয় নিয়ে রেগুলার আলোচনা করতেছেন, তো এই আহ্বান রাখি। এবং আমার এই বইটা আমি যেটা আপনাদের বললাম যে প্রথম আমি চাই 10টা বই আমি যে বিক্রয় মূল্য আছে ওইটার মধ্যে দিতে, এবং এর জন্য কুরিয়ার ফি আমি ফ্রি দিব, আপনারা হয়তো বইটা উপলভিত হবেন এবং আমি যদি আপনার উপকৃত হন আমি আমার শ্রম সার্থক মনে করব। সবাইকে ধন্যবাদ। মাহবুবুর রহমান তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা এতক্ষণ আমাকে সময় দিলেন এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই কথাগুলি শুনলেন, সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার, আপনি আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদের সময় দিচ্ছেন স্যার, জন্য অসংখ্য ধন্যবাদ। আর অর্গানের আজকে কেস্টিং এর উপর একটা সুন্দর আলোচনা আমরা শুনতে পারলাম, স্যারকে ধন্যবাদ জানাই আবার। হ্যালো স্যার, যে কি বললেন শুনতে পারি স্যার, আবার বলুন স্যার, কথা বেঁধে যাচ্ছে স্যার। প্রতি সপ্তাহে শনিবারে স্যার, শনিবারে আসেন অর্গানন ক্লাসটা। আচ্ছা, এখন আমাদের কেস টেকিং এর উপর আছে একটু গুরুত্বপূর্ণ একটা ক্লাস হলো আজকে। আসলে কেস টেকিংটা অনেক একটা বড় একটা
বিষয় হোমিওপ্যাথি স্টিং এর উপরেই আসলে ওষুধ নির্বাচনটা আমাদের ডিপেন্ড করে, তথা রোগ আরোগ্য বা রোগী সুস্থতা। তো এটার ব্যাপারে আমি চাইবো যে সব স্যারেরাই আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন, সঙ্গে যদি আমাদের স্টেকিং এর যদি কোনো নির্দেশনা দেন কিভাবে স্টেকিং করতে হয়। আর আমার একটা স্যার তখন স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, স্যার ধরুন স্টেকিং করাকালীন যদি যদি এরকম শুনি অনেক স্যারদের কাছে বা বিভিন্ন বই পুস্তকে পড়েছি বিভিন্ন সময়, যে ম্যাথমেটিক্সের জ্ঞান যার যত বেশি বা রেপার্টরির জ্ঞান যার যত বেশি স্টেকিং তার তত সুন্দর হয়, কথাটা কতটুকু লজিক্যাল আছে এটা একটু যদি বলেন, বা অর্গানে কোথাও এরকম কথা আছে কিনা যদি স্যার বলতেন। আর অর্গানে তো তিনটে কথা আছে, একটা স্টেকিং করতে কোনো বিষয়, দ্বিতীয়টা হচ্ছে আপনার ম্যাথমেটিক্সের জ্ঞান, তৃতীয় হচ্ছে রেপার্টরি জ্ঞান। তো বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের কাজ হচ্ছে লক্ষণ নিয়ে বা রোগীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা, ফলে যদি যে যত ভালো ওষুধ জানবে সে তত রোগীলিপি ভালো করতে পারে, এই কারণে রোগী থেকে লক্ষণ তত ভালো কালেক্ট করতে পারে। আর ধরেন যদি যে ওষুধ না জানেন, ধরেন আপনি যদি বুঝতে পারলেন কিছু প্রশ্ন করে বা কোনো ট্র্যাকে যে উনি মেরিনোভের রোগী, যখন আপনি মেরিনোভের অ্যাঙ্গেলে যখন প্রশ্ন করবেন তখন দেখবেন তার মধ্যে অনেকগুলি তথ্য বের হয়ে গেছে। আমরা যদি বুঝতে পারেন যে সে নেটটা মেরে রোগী, তাহলে ওই অ্যাঙ্গেলে যখন তাকে বিভিন্ন ক্লু দিবেন, প্রশ্ন করবেন, অনেকগুলো উত্তর পেয়ে যাবেন। আর যখন কেউ ওষুধ না জানে তখন কি হয়, সে ওই মাছ সমুদ্রে সাঁতরায়, মানে রুগী এলোমেলো যে কথাগুলি বলতেছে সেগুলি কালেক্ট করে, ফলে তার রুগীর এলোমেলো রুগীর লিপি হয়। আর অ্যানিমেল তো বলেই গেছেন যে রুগীকে তার কথা বলতে দিতে হবে, রুগী তার কথা তার মতো করে বলবে, কিন্তু ডাক্তার কি করতে হবে গুছিয়ে একটা জায়গায় নিয়ে আসতে হবে যে সে কোন মেডিসিনের রুগী বা কোন ধরনের ওষুধ তার জন্য আসতে পারে। এই জন্য যে যত ভালো ম্যাথমেটিক্যাল জানবেন, আর সেক্ষেত্রে আপনি একটা ভালো কথা বলছেন, রেপার্টরির যে রুব্রিক গুলো আছে সেগুলো অনেক সময় এখানে কাভার করে বা চলে আসে সিমটম, ফলে সে ভালো তত ভালো রুগীলিপি করতে পারে, এটা একদম ওবিএসসি এর সত্যি কথা। স্যার সেক্ষেত্রে স্যার একটা মানে আপনি যেটা বললেন, ধরুন নেটটাইমের পেশেন্ট আমি নেটটাইমের সম্বন্ধে যদি ভালো জানি তাহলে রুগীকে আমি কোশ্চেন করতে পারবো অনুযায়ী, সেটা তাহলে স্যার বায়াসড হয়ে গেল না স্যার? এটা কি বায়াসড হবে কিনা? আপনি যদি তাকে ধরেন প্রথম হওয়ার জন্য যে সে তার রাগ তার মেজাজ তার যে ধরেন পরকীয়া থাকতে পারে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বের করতে চান, তাহলে তাকে ওই অ্যাঙ্গেলে প্রশ্ন করতে হবে। আপনি বায়াসড করার জন্য না, আপনার কাজ হচ্ছে প্রশ্ন করা, তথ্য সংগ্রহ করা এবং তার মধ্যে অ্যাবিলিটি আছে কিনা। কারণ আপনি যদি ওই বায়াসড করার জন্য বলেন যে আপনি কি লবণ পছন্দ করেন, ঠিক বললো হ্যাঁ আপনি লিখে দিলেন, তো তাকে তো জিজ্ঞেস করতে হবে যে আপনি আগে কিভাবে আগে ছোটবেলায় কেমন লবণ খেতেন বা এই তো পছন্দটা করেন, লবণ না হলে কোনো সমস্যা হয় কিনা। অথবা রুগী জিজ্ঞেস করেন লবণ পছন্দ করেন, সে বলো যে না পছন্দ করি না। আপনি যখন তাকে জিজ্ঞেস করেন আপনার ছোটবেলায় কেমন লবণ খেতেন বা আপনার এই যে পছন্দ করেন না সেটা কেন করেন না, রুগী তাকে বললো যে আমি শুনছি একজনের কাছে যে লবণ খেলে রক্ত পাতলা হয়ে যায় বা পানি হয়ে যায়, এই জন্য আমি লবণ খাই না, কিন্তু এমনি যদি দেয় বা তরকারিতে মাঝে মাঝে নেই, তখন কি হয় অসামঞ্জস্য হয়ে যায়। এবং আপনি যদি দেখেন যে তার বডিগত সে ক্যালকেরিয়া কার, তার মানে তার ক্যালকেরিয়া কারের মধ্যে লক্ষণ আছে। এখন যদিও মানুষ একটা ওষুধে থাকে না, কিন্তু যদি আপনি ছোটখাটো ওষুধগুলি বাদ দেন, যেমন ছোট ছোট যে ওষুধগুলি আছে এরকম অনেকগুলো ওষুধে কিন্তু একটা মানে ও বড় ওষুধ আছে তার পিছনে, ফলে যে জিনিসটা হয় আপনি যদি রুগীকে ভালো করতে চান সে বড় ওষুধকে আপনাকে ইন্ডিকেট করতে হবে। আপনি ওই ছোট ছোট ওষুধ যদি দেন, যেমন ধরেন মিলাডোনা দেন, ওই অ্যাসপাইডোস্পার্মা দেন, ওই অ্যারালিয়া দেন বা ওই আলফা আলফা আমলকি, এই সমস্ত ওষুধ দিয়ে কিন্তু আগে চিকিৎসা করে, এগুলো যদি রুগীকে সাময়িক উপশম করা যায়, আর্গ করতে গেলে তাকে বড় বড় ওষুধ দিতে হবে, গভীর কি ওষুধগুলো দিতে হবে, সে গভীর কি ওষুধগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। এবং সেই ওষুধগুলো নির্বাচন করতে গেলে তাকে যে আপনি প্রশ্ন করবেন, সবই কিন্তু প্রশিক্ষিত না, আমি তো বলেই দিলাম কোন রুগী আছে সে বুঝেই না যে তার কোন সমস্যা, তাকে বিভিন্ন সময় ক্লু ধরে দিতে হয়। এই ক্লুগুলি ধরে দেওয়ার জন্য যদি ওষুধের জ্ঞান ভালো থাকে, যদি না থাকে তবে বিভিন্ন ওষুধে যদি আপনি ক্লুটাকে ধরে দিতে পারেন, দেখবেন সে অনায়াসে কিছু লক্ষণ সেখানে বলে দিবে, এই লক্ষণগুলো আপনি কালেক্ট করবেন। আপনি তাকে বায়াস করার জন্য না বা তার কাছে হ্যাঁ না বলে উত্তর নেওয়ার জন্য না, হ্যাঁ না বলে উত্তর দিয়ে সেটা পরে অবশ্য অন্য অনুষ্ঠানে আসবে, সেটা আমি আলোচনা করবো, ওই সুযোগ দিলে তো আপনার সে বায়াস হয়ে যাবে, সেটা করা যাবে না।
জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আর আমার স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার, এখানে স্যার যে বলা হচ্ছে যে আপনার ধরুন রুগী এলিপি করার সময় মানে রুগীদের কাছ থেকে টাইম নেয় আর কি, যে সময় নেয় যে আমি একটু লিখবো আপনি ধীরে ধীরে বলেন, এই ক্ষেত্রে রুগীর যে কনসেন্ট্রেশন বা ডাক্তারের যে কনসেন্ট্রেশন উভয়ই তো ব্যাহত হবে স্যার, আর রুগী তো স্যার কথার খেয়ে হারিয়ে ফেলবে, এইটা কি কতটা যুক্তিযুক্ত কথাটা? এইটা হচ্ছে আপনি টেস্টিং করার মাঝে মাঝে যে বলবেন তা না, তাকে প্রথম থেকে বলবেন। যেমন ধরেন আমি একটা পেশেন্ট আসলে আমি বলে দিই, যারা রেফারেন্স আছে তারা তো জানেই যে আমার রুগী লিপি করতে কমলে 1 ঘন্টা সময় লাগবে। রুগী যখন আসে আমি তাকে বলে দিই যে আপনি আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে, আপনার সময় আছে কিনা, যদি সময় থাকে তাকে আমি দেখি অথবা বলি যে আপনি একটা সময় আসেন, যেদিন আসবেন একদিন আগে আমাকে ফোন দিবেন, একদিন আগে ফোন দিয়ে আমি সাধারণত টাইমটা নেই বা তাকে টাইম ওইভাবে দেই এবং বলাই থাকে যে আপনি আস্তে আস্তে বলবেন, তারা উড়ো করে বলার কিছু নেই, আমি আবার টোটাল হিস্ট্রি নেবো এবং তাকে কিছু আগেই বলে দিই যে আপনার বংশে কি রোগ আছে, আপনার আগে কোন রোগ আছে ছিল, কোন বয়সে ছিল এবং আপনার যে খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাব সবকিছু আমি নিয়ে নেবো, আপনি আস্তে আস্তে আমাকে সবকিছুই বলবেন। এবং আমার যেহেতু রুগীলিপি একটা আছে ফরমেট করা আছে, আমি ওই ফরমেটে তাকে বলি যে আমি আস্তে আস্তে আপনাকে জিজ্ঞেস করলে আপনি যদি বলেন দেখবেন একটা করে আপনার বলার কিছু থাকবে না, আর যদি আপনি যদি নিজে থেকে যাবেন আপনি নিজে বলবেন অসুবিধা নাই, এবং শেষে আমি রুগীকে জিজ্ঞেস করি আপনার বলার কিছু আছে কিনা, যদি থাকে সর্বশেষ যোগ করে নেই, যদি না থাকে সে হয়তো নিজে বলে আপনি তো সবই জিজ্ঞেস করেন আর কি বলবো আমি, তারপরে বলি দেখেন যদি থাকে কিছু বলেন না হলে আমি আপনার ওষুধের দিকে যাবো এখন। এবং আমি এই সময় যে কাজটা করি রুগীকে যে পয়েন্টে পয়েন্টে, যেমন ধরেন তার ঘাম ঘামের বিষয়ে তাকে একটা পয়েন্ট জানাই দিলাম, আপনার ঘামের কোনো অস্বাভাবিকতা আছে কিনা, ঘামের কোনো সমস্যা আছে কিনা, আপনার ঘাম কেমন, এই অনেকগুলো পয়েন্ট তাকে আমি ধরাই দিলাম, সে সেটা বলতে থাকলো। সেখানে যদি আমি দেখি কোনো ওষুধ চলে আসতেছে আমি ওই ওষুধটাকে ছোট করে লিখে রাখি ওই ওর সামনে, অথবা যদি একাধিক ওষুধ আসে তাও হয়তো লিখে রাখি এই ওষুধ এই লক্ষণে চলে আসতে পারে, শেষে গিয়ে আমি মার্ক করি সর্বাধিক কোন ওষুধ চলে আসলো এই সিম্পটম গুলা। তো ফলে হয় কি, রুগীকে আপনি যখন রুগী আপনার কাছে আসবে তখন রুগী কোথা থেকে আসছে কিভাবে আসছে সেটা আপনি জেনে নেবেন, তার কাছে ওই ট্রাকে কথা বলবেন এবং আপনাকে যে 1 ঘন্টা সময় দিতে হবে তার যে সবকিছু নিবেন এবং এটাই যে হোমিওপ্যাথি চিকিৎসা সেটাকে বলে দিবেন এবং তাকে বলবেন যে অনেক ডাক্তার আছে দেখবেন যারা আপনাকে 10 মিনিটে রুগী লিপি করে দিবে, আপনাকে অনেকগুলো ওষুধ দিবে, আমি এত ওষুধ দিব না আর আপনাকে এত শর্ট টাইমে দেখবো না, হোমিওপ্যাথি নিয়ম অনুযায়ী আপনার আদ্যপাদ্য সবকিছু জানবো দেন আপনাকে আমি ওষুধ দেবো, এটা হচ্ছে হোমিওপ্যাথি নিয়ম এবং এতে আপনি আরোগ্য হয়ে যাবেন। রুগী যখন আপনি এটা বুঝাবেন প্রথম দিয়ে হয় কি নতুন ডাক্তারের একটু সমস্যা হয়, রুগী অনেক সময় সময় দিতে চায় না বা তাদের কত বেশি রেফারেন্স রুগী থাকে না সমস্যা হয়, যখন রেফারেন্সে হয় বা যখন আপনার কথা শুনে রুগী আসবে তখন রুগী অনেকে জেনেই আসবে যে আপনি ওখানে গেলেই 1 ঘন্টা সময় দিতে হয়, তখন অসুবিধা হয় না। কিন্তু ওই প্রথমে যে কথা আমি বলে রাখছি যে রুগী যখন আপনার কাছে আসবে প্রথম 90 সেকেন্ডের মধ্যেই একটা সাইকোলজিক্যাল ভাবে এবং আপনি নিজেরও দেখবেন যে তার কাছে একটু ইমপ্রেস করতে হবে আপনার চিকিৎসার প্রতি মানে হোমিওপ্যাথির প্রতি এবং আপনি যে ডাক্তার আপনার প্রতি ইমপ্রেস করতে হবে প্রথম 90 সেকেন্ডের মধ্যে। এই সময় সংক্ষেপে হোমিওপ্যাথি বিষয়টা বুঝান এবং সে হোমিওপ্যাথি খেত কিনা, তার বংশ কে খেত কিনা, সে কার মাধ্যমে আসছে এটা যদি আপনি জানেন, যদি বলে যে না আমি এমনি আসছি আর ওইখানে ছাড়া তাকে এক ধরনের কথা বলবেন, যদি বলে যে হ্যাঁ আপনার ওই ছাত্র পাঠাইছে এক ধরনের কথা বলবেন, যদি বলে না আপনার রুগী আছে সে আরো বইছে সে পাঠাইছে এক ধরনের কথা বলবেন, এই যে বিষয়গুলো আছে সে আসারে 90 সেকেন্ডের মধ্যে তাকে ইমপ্রেস করে তাকে মূল থিমটাকে বুঝাই দেন, তাকে বলেন যে আপনি তাড়াহুড়া কিছু আস্তে আস্তে বলেন, এই যে প্রথম বলে রাখলেন এরপর সে বললো, এখন ধরেন রুগী কথা বলতেছে তখন যদি বলেন, এখন ধরেন যদি ওই যে কথা বললাম যে ল্যাকেসিসের রুগী আপনাকে বুঝেই গেলেন যে সে তার ওই ধান বানতে সে শিবের গীত শুরু করে, তাকে জিজ্ঞেস করছেন ব্যথা কেমন, সে ব্যথা এমন তেমন সহ্য করতে পারি না বিভিন্ন কাহিনী বলে টলে সে বলল আমি আগে ভালোই ছিলাম, আমার বাবার বেজাইতে কোনো রোগ ছিল না, আমার বাবা অনেক টাকার মালিক, আমাদের প্রায় 5-7টা কি বলে বিঘা জমি আছে, আমাদের 8-10টা গরু ছিল, এখনো গরু নাই, ভাই বোনরা ঢাকা থাকে এই জন্য নাই, কুকুর আছে, অনেক জমি আছে, অনেক ধান হয়, এগুলো তো আমার দরকার নেই, তখন গিয়ে তাকে বলবেন যে এগুলো তো আপনার ওই মানে তাকে না করা যাবে না, তখন বলবেন যে আচ্ছা আপনার ব্যথা কখন বাড়ে, জাস্ট তাকে একটু এই অ্যাঙ্গেল ঘুরাই দেন, মানে টেকনিকটা এরকম। এটা আমি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকেই বললাম যে সে তার বাপের বাড়ি অনেক টাকা আছে, স্বামীর বাড়ি টাকা নাই, স্বামী ছোট একটা চাকরি করে, এই যে বিষয়গুলো আছে এইগুলো তার কষ্ট, এগুলোকে উঠেই দেন, এগুলো বলতে দেন, তখন হয়তো বলতে পারেন যে আচ্ছা আপনার স্বামীকে অনেক সমস্যা আছে,
আপনার প্রতি তার ভালোবাসা কেমন, আপনাকে কেমন সম্মান দেয়, হয়তো বলবে যে না আমি আমার প্রতি তেমন উদাস বা আমাকে ভালোবাসে না, তার মানে কি এই অ্যাঙ্গেলে কিন্তু তার লক্ষণ বের হবে। কিন্তু ওইটা যদি বলে বাপের বাড়ি এইটা আছে সেইটা আছে, এখনো অনেক জায়গা জমি আছে, দেখার মানুষ নাই, বাড়িতে যাইতে পারি না, মানে এই ধরনের যদি অপ্রয়োজনীয় কথা বলে সেইখানে গিয়ে তাকে আপনি মূল স্রোতে ফিরে নিয়ে আসেন, সেটা করা যাবে। সেটা কিন্তু সে যে আপনার ওই যে ইয়ে হবে তার যে বাধা প্রাপ্ত হবে এটা না, অপ্রয়োজনীয় যে জায়গা আছে সেইটা। বাট যদি দেখেন যে না এই কথা বলতে বলতে ওনার কিছু লক্ষণ চলে আসতে পারে, অ্যাবনর্মালিটি কিছু বলতে শুরু করছে বা বলতেছে, তাকে বলতে দেন, তার কথা ইচ্ছা মতো বলতে দেন, অসুবিধা নেই। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমি আজকে আমি প্রতিদিন জানার যে স্যাররা বলেন আজকে তাদের কাছে যাব, শুরুতে আজকে নতুন দুজনকে জিজ্ঞাসা করি যে ওনারা যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত দেন। আমি শুরু থেকেই দুজনকে জিজ্ঞাসা করি, দুজন স্যারকে, আবদুল্লাহ রাব্বি আপনি শুনতে পাচ্ছেন? আবদুল্লাহ রাব্বি, ডাক্তার আব্দুল রাব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার যদি আজকের কেস টেকিং এর উপর যদি কোনো কথা বা কোনো প্রশ্ন থাকে তাহলে স্যারকে করতে পারেন বা আমাদের জানাতে পারেন কেস টেকিং এর উপরে। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওখানে আজকে অনেক সুন্দর করে স্যারের যে আলোচনা শুনলাম, আমি দীর্ঘদিন হয়েছে এটাতে অ্যাড আছি। আর কেস টেকিং আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট, থার্ড ইয়ার পড়ি, এখন আর তাই কিছু বলতেছি না। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ডাক্তার আবু দারদা স্যার আপনি কিছু বলবেন? স্যার আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন যদি থাকে গেস্ট টেকিং এর উপর আজকে আপনি কিছু স্যার বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আমি স্টুডেন্ট স্যার, আমি তো শুনছি শিখছি স্যার মাত্র। থ্যাংক ইউ স্যার। তাহলে তো প্রশ্ন থাকবে, তাহলে তো প্রশ্ন আছে নিশ্চয়ই কোনো। স্যার এই এই জ্ঞানে করতে পারবো না স্যার, আর একটু আগাই স্যার আপনাদের সাথে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এখন তাহলে আমরা স্যারদের কাছে চলে যাই। ডক্টর হামিমুদ্দিন স্যার রয়েছেন, স্যারের আলোচনা খুব ভালো লাগে, স্যার আপনি যদি কিছু বলেন স্যার, পরে অন্যান্য স্যারদের কাছে যাব। ডক্টর হামিমুদ্দিন স্যার আপনার যদি কোনো অভিজ্ঞতা মতামত শেয়ার করেন আমাদের সঙ্গে কেস টেকিং এর উপরে। স্যার শুনতে পাচ্ছি না স্যার, আমাদের মাঝে বিশ্বনাথ দত্ত স্যার রয়েছেন, বিশ্বনাথ দত্ত স্যার আপনি যদি কিছু বলেন টেস্টিং এর উপর আজকের আলোচনার উপরে। স্যার আজকে টেস্টিং এর উপর আলোচনা হলো স্যার, অর্গানের ভিত্তিতে টেস্টিং এর উপরে, আপনার যদি কোনো মতামত বা থাকে স্যার আপনি বলতে পারেন স্যার আমাদের শেখানোর জন্য। আচ্ছা আমি পরে বলবো। জি জি স্যার, ঠিক আছে ঠিক আছে। আমি অমন স্যার কাছে চলে যাচ্ছি, আমাদের আজকে স্যারেরা ডক্টর অমন স্যার, ডক্টর অমনত চক্রবর্তী স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার বলুন স্যার। প্রথম কথা হচ্ছে যে কেস রেকর্ডিং করতে গেলে সামগ্রিক জ্ঞানের একটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে আমাদের সবকিছু মানে সব সাবজেক্টের উপরে একটা ভালো দখল যতটা সম্ভব আমাদের মাথায় রাখতে। একটা কথা হচ্ছে কি যে আমরা এরকম বলে থাকি যে এরকম প্র্যাকটিশনাল মেডিসিন, এই সরি অর্গানন, সরি মেডিকেল মেডিকা বা রোবটারি, এইগুলোর উপর ভালো নলেজ থাকলে ভালো কেস রেকর্ডিং করতে পারে। এটা
যেমন সত্য তেমন মিথ্যে। ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যদি কোনোভাবে এগুলোর দ্বারা বাস্ট হয়ে যাই বা এগুলোর দ্বারা পরিচালিত যদি হয়ে থাকি, মানে আমরা ওই রোগী চিত্র তৈরি করার জন্য, কারণ আমরা যদি যে ড্রাগগুলো পিকচার খুব ভালো জানি, আমরা তো সব ড্রাগের পিকচার জানি না, হলো এটা খুব বাস্তব কথা, ফলে আমরা তখন কি করব সেই ড্রাগের পিকচারটাকে পরিপূর্ণ করার জন্য, তার সঙ্গে আরো ভরাট করার জন্য আরো কয়েকটা সিমটম জিজ্ঞেস করে আমরা সেই ড্রাগটা দিয়ে ফেলবো। এবং অনেকে এরকম বলেন যে এইভাবে জিগজগ হয়েছে নাকি রোগ সারণে, এই জিগজগ হয়েছে রোগ সারণে, এটা হচ্ছে স্টুয়ার্ট ক্লোজ প্রথম এই জায়গাটাকে ইয়ে করেছে। কিন্তু বাস্তবে কিন্তু স্টুয়ার্ট ক্লোজ এই বলার পেছনে কারণটা হচ্ছে কি, তিনি প্রথম হচ্ছে তিনি মায়াজম বিশ্বাস করতেন, এই বিশ্বাস না করার সঙ্গে জিগজাগ হয়ে সম্পর্ক। তবে যে পেশেন্ট আমাদের কাছে কিন্তু তার লক্ষণগুলো সরাবার জন্য আসে, তার কষ্টটা কমাবার জন্য আসে, কিন্তু যদি অর্গানের ভিত্তিতে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের কাছে পেশেন্ট আসে কিসের জন্য আসে, না একটা অ্যান্টি মায়াজমেটিক ওষুধের জন্য আসে, হ্যাঁ অন্য কিছুর জন্য সে আসে না কিন্তু। কিন্তু আমরা কি অ্যান্টি মায়াজমেটিক ওষুধটা কি তার আমরা কি দিতে পারছি, এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভাবার বিষয়। এবং রোগীকে এই যে হ্যানিম্যান কি বলেছেন, ইন্দ্রিয় গুলো খুব সতেজ হতে হবে, তারা এই যে সতেজ হতে হবে, এই যে খুব অ্যাক্টিভ হতে হবে, এই জায়গাটা যেটা বলেছেন, তাহলে ইন্দ্রিয় গুলো দিয়ে আমরা কি করি, ইন্দ্রিয় দিয়ে আমরা রোগীর ক্ষেত্রে আমাদের কাজটাকে পর্যবেক্ষণ করা, রোগীর কথাগুলোকে পর্যবেক্ষণ করা এবং রোগীকে পরিচালনা করে এই যে আমাদের তপন স্যার বললেন না, যদি উল্টো পথে চলে যায় তাহলে কৌশলে তাকে সেই কৌশলে নিয়ে আসবো সেটা তাকে বুঝতে দেওয়া যায়। তো পেশেন্ট যে কথাগুলো বলবে, অনেক তো মামুলি কথাই বলে, অনেক সেই মামুলি কথাগুলোকে কিন্তু আমাদের ওই এক একটা ওয়ার্ডকে খেয়াল করি, ওয়ার্ড গুলো থেকে প্রশ্ন বার করতে হবে, এইটার জন্য কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্স করতে হবে। এবার আগে থেকে যদি আমরা ভেবে রাখি যে এই ওষুধগুলো ভাবছি, এই ওষুধ ভাবতে দু চারটে সিমটম দেখে আমরা ভাবছি, হ্যাঁ আমি হয়তো জানি রেপার্টারি খুব ভালো মারা যাচ্ছে, এই ভাবনাগুলো কিন্তু রেকর্ডিং এর সময় ওষুধের ভাবনাটা কিন্তু সঠিক পদ্ধতি না, এইটা কিন্তু যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যাওয়া বা প্রেজুডিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের তো মুক্ত মন নিয়ে পেশেন্টকে দেখতে হবে, আমার কোনো কিছু না, আমি শুধু দেখে যাবো, মুক্ত মনে আমি দেখে যাবো, এই যে মুক্ত মনে যে আমি দেখে যাবো, দেখে যাবো নাকি পেশেন্টকে আমি পর্যবেক্ষণ করবো, পেশেন্টের কথাগুলোকে বলতে হবে, যেটা বারবার কিন্তু স্যার বলছেন যে পেশেন্টকে কিন্তু সময় দিতে হবে। এই সময় দেওয়ার যেটা ব্যাপারটা হচ্ছে যে সময়টা আমরা দেবো কেন, সময়টা দেব তার অন্তরাত্মার কথাগুলোকে বার করার জন্য, হ্যাঁ এবার এই অন্তরাত্মার কথাগুলো বার করার জন্য অত্যন্ত বুদ্ধির দরকার। জেন কানজিলাল বলছেন যে একজন সফল চিকিৎসক হতে গেলে পরে বুদ্ধি লাগবে, প্রথমে বুদ্ধি, তারপরে তিনি বলেছেন যে ওনার প্রথমে সততা বলেছেন, তারপরে বুদ্ধি বলেছেন, ইন্টেলিজেন্স ডিলিজেন্স তিনটে কথা বলেছেন, ইন্টেলিজেন্স ডিলিজেন্স আর অনেস্ট, মানে প্রথমে তিনি বলেছেন অনেস্টি, সততা বলেছেন, তারপর পরিশ্রম বলেছেন, আর লাস্টে ইন্টেলিজেন্স বলেছেন। এই যে জায়গাটা যেটা এই জায়গাগুলো খুব ভাবতে হবে, সততার কথাটা কেন বলছি, সততার কথা আমরা কি অসৎ, তা না, এই সততার কথাটার কিন্তু অনেক গভীরতা আছে। সততার মধ্যে গভীরতাটা হচ্ছে কি যে আমরা রোগীর প্রতি সৎ থাকতে, এই কথাটা কিন্তু আমাদের তপন স্যারও বলেছে, সৎ থাকাটা মানে এটা, সৎ থাকা মানে কি আমরা এবার রোগীটাকে দেখবো ওই রোগী ছাড়া অন্য কত অন্য কোনো ভাবনা চিন্তার মাথায় ঠাঁই পাবে না, এইটা এই যে অন্য কিছু ভাবনা চিন্তা ঠাঁই পাবে না, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা কিন্তু খুব প্র্যাকটিস করতে হয় আমাদের। যদি আমরা সেই ঠাঁই পাই তাহলে আমরা সেই গুলোর দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে পড়তে পারি, তাহলে আমরা মানুষ তো প্রভাবিত হব না, নিরপেক্ষতা বজায় রাখবো এবং পেশেন্টের স্বতঃস্ফূর্তটাকে বেশি মূল্য দেবো, স্বতঃস্ফূর্তটাকে, আর পেশেন্টের সিমটম গুলো কিন্তু স্বতঃস্ফূর্ত হতে হবে, স্বতঃস্ফূর্ত না হলে কুচিয়ে 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 সে আঙুল দিয়ে দিয়ে যদি সিমটম বার করা হয় সে সিমটমের খুব একটা গুরুত্ব আছে বলে মনে হয় না, খুব রেয়ার ক্ষেত্রে হয়তো থাকতে পারে, খুব রেয়ার ক্ষেত্রে, আদারও এর কোনো গুরুত্ব নেই,
রোগীকে বলতে দিতে হবে, বলতে দিতে হবে না বলাতে হবে। রোগীকে বলাবার কায়দাটা হচ্ছে কি, নিজে কম বলতে হবে, এমন প্রশ্ন করতে হবে ইন্টেলিজেন্স এই জায়গায় যে ওই একটা প্রশ্নের উত্তর দিতে তাকে কিন্তু বিশদভাবে বলতে হবে, বিশদভাবে বলতে বাধ্য করতে হবে। আমরা কখনোই লিডিং কোশ্চেন করতে পারবো না, যতই আমরা জ্ঞান থাকি না কেন, স্টুডেন্ট কিন্তু লিডিং কোশ্চেনের কথা বলে, লিডিং কোশ্চেনের মজাটা, লিডিং কোশ্চেনটা মূলত আসে কিন্তু এই মেটেরিয়াল জ্ঞান থেকে বা রেপার্টরি জ্ঞান থেকে। অনেকেই দেখবেন ফেসবুকে দেখতে পাবেন লিডিং কোশ্চেন হচ্ছে, লিডিং কোশ্চেন খুব মুশকিল, হ্যাঁ না দিয়ে উত্তরটা দিয়ে দেবে বা ঘাড় নেড়ে দেবে, এরকম যে ব্যাপারগুলো আছে, লিডিং কোশ্চেন কিন্তু খুব ডেঞ্জার ব্যাপার। এই লিডিং কোশ্চেন যদি থাকে তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি কোশ্চেনটাকে আমরা মিস করব, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই জন্য আমাদেরও যখন পেশেন্টকে যখন আমরা দেখবো তখন কিন্তু খোলা মন নিয়ে দেখতে হবে, কোনো রকম ভাবনা প্রি অকুপাইড ভাবনা যেটাকে প্রেজেডিস বলে এটা আমাদের চলবে না। পেশেন্টকে শুধু বকিয়ে যেতে হবে, পেশেন্টকে গলিয়ে যেতে হবে, পেশেন্টকে যতটা বলাতে পারবো, যদি এবার ডিরেল হয়ে যায় মানে যেটা আমাদের স্যারের কথায় যে মানে অন্য জায়গায় যদি চলে তখনও তাকে কিন্তু বুঝতে দেওয়া চলবে না, কৌশল করে তাকে কিন্তু লাইনে আনতে হবে। ফলে এই যে জায়গাটা যেটা এটা আমাদের বুঝতে হবে, এবং তার কথা বলার ভঙ্গি, হ্যাঁ তার বাচন ভঙ্গি, তার হচ্ছে সিমটম গুলো কোন সিচুয়েশন থেকে আসছে। এবং আমরা যখন রেকর্ডিংটা করব, রেকর্ডিং করার সময় আমাদের দেখতে হবে যে তার তার এই জীবনপঞ্জিতে, তার এই জীবনপঞ্জিতে কোন জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ, কোন জায়গাটায়, কোন জায়গাটা কিন্তু তার ব্যক্তিগত মানে হিস্ট্রিতে হতে পারে, ব্যক্তিগত রোগের বর্তমান ইতিহাসও এটা পেতে পারি আমরা, হ্যাঁ আমরা অতীতের ইতিহাসও পেতে পারি, এমনকি বংশগতিতেও পেতে পারি। তার মানে হচ্ছে কি যে আমরা যে তার জীবনে যে বিশেষ গুরুত্বপূর্ণ মোড় বা বিশেষ গুরুত্বপূর্ণ অংশটি কোথায় পাবো আমরা আগে থেকে কিন্তু ভাবতে পারবো না, ভাবা আমাদের সম্ভব না। ফলে দেখা যাচ্ছে কি আমি যদি বর্তমানে যদি অসাধারণ কিছু ইতিহাস পেলাম সেখানে আমার উচিত থাকলে হবে না, আমাদের দেখতে হবে অতীতে কোনো অসাধারণ ইতিহাস আছে বা অতীতের আগে কোনো অসাধারণ ইতিহাস আছে, এগুলো আমাদের ভাবতে হবে। এগুলো যদি আমরা না ভাবি তাহলে কিন্তু খুব মুশকিল হবে। আমি আজকের একটা কেসের কথা বলছি, আজকে একটা নতুন কেস দেখছি, এই যে জায়গাগুলো কিন্তু আমরা বুঝতে একটা 35 বছরের মেয়ে, হ্যাঁ সে তার ওই ডান হাতে কবজিতে প্রচন্ড ব্যথা, সে হাতটাকে মানে আঙুলটা নাড়াতে পারে নাড়াতে পারে না, কিন্তু ব্যাপার হচ্ছে যে তার এই সে কবজি ব্যথা না, তার গাঁটে গাঁটে বহু জায়গায় ব্যথা, ঘুমতে ঘুমতে হাঁটতে পারে না, অদ্ভুত ব্যাপার। আর এক একটা নেগেটিভ আবার এটা কি বলে আমাদের আরে আসছে না বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। অপারেশনের 2 বছর আগে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে কয়েকদিন সে অজ্ঞান হয়েছে, এটা পাওয়া গেছে, সিরিয়ালে এখানে পাওয়া গেছে। তারপরে যেটা পাওয়া গেল যে সে যে পরিবারে বাস করতো তার ঠাকুমা ছিল অত্যন্ত ডিক্টেটর, ডিক্টেটর মানে তার কথা শেষ কথা, এবং তিনি তার মতো একটু চলনে এদিক ওদিক হলে কিন্তু বিভিন্ন ভাবে তাকে টর্চার করতো এবং কথার কথার জ্বালা দিত, সেটা সে ওকে দিতে তা না, তার বাবা মা সবাইকে এভরিথিংকে দিত। তাহলে আজকে দেখা যাচ্ছে কি সিরিয়ালটা যদি আমরা দেখি, এই পেশেন্টের যদি সিরিয়ালটা দেখি তাহলে প্রথম একদম পেছনে যদি চলে যাই তাহলে দেখতে হবে ডিক্টেটরশিপের আন্ডারে ছিল, আন্ডার প্রেশারে ছিল, আন্ডার প্রেশারে থাকছে না, সাপ্রেশন অফ ইমোশন হয়েছে সেখানে। তারপরে কি হলো, একটা যে চোট হয়েছে, চোটের পর দেখা গেল তার একটা অপারেশন, এই যে অপারেশন হয়েছে তাহলে আমাদের এখানে দেখতে কি হবে, আমাদের চিকিৎসাটা তো সিরিয়াল অর্ডার অনুযায়ী, হ্যাঁ আমরা কিন্তু এখানে যেহেতু এগুলো সবই এক্সাইটিং ফ্যাক্টর, এক্সাইটিং ফ্যাক্টর গুলো অ্যাকর্ডিং টু সিরিয়াল অর্ডার আমাকে ভাবতে হবে, এবং এখানে যখন তার বর্তমান স্ত্রীগুলো যখন নেব তখনও কিন্তু আমাকে দেখতে হবে যে এই সিরিয়াল অর্ডার অনুযায়ী আমি কোন ওষুধ আমি তাকে দেবো, তার মানে তার জীবনে বিশেষ বিশেষ মোড় গুলোকে আমাদের খেয়াল করতে হবে। এটা কি আমরা কোনো ওষুধ আমাদের নির্দিষ্ট করে দিতে পারে, কোনো রুগীকে নির্দিষ্ট করে দিতে পারে না, আমাদের রুগীক এবং ওষুধের লক্ষ্য সাহায্য করতে পারে কিন্তু নির্দিষ্ট করতে পারে না।
আমরা নির্দিষ্ট কি করব, তার জীবন, জীবন বঞ্চি, তার জীবনের ইতিহাস, তার জীবনের গতি, হ্যাঁ, তার তার যে জীবনশৈলী, জীবনশৈলী দেখিয়ে আমরা এটা এগুলোকে খুঁজে বার করে নেবো, বার করে নিয়ে এইবার তার গুরুত্ব অনুসারে, অবস্থান অনুসারে আমাদের গতিটা সাজাবো। গতি মানে প্রমাণ আর কি, আক্রমণ তো করলি আমরা, সত্যি তো দেখি আমরা, সত্যিতে আক্রমণ করার কৌশলটা আছে, সেটা কৌশলটা যদি আমরা না বুঝতে পারি, করতে পারি, তাহলে আমাদের অস্ত্র নিয়ে, সৈন্য নিয়ে আমরা কিছু করতে পারবো না। আক্রমণটা কাকে করবো, কেন করবো, কিভাবে করবো, এই নির্দেশনা গুলো অর্গানন দেবে, এবং অর্গানন যখন নির্দেশনা দিল সেখান থেকে মেটিয়া মেডিকে আমরা সাহায্য করবে, যে ওই নির্দেশটা পালন করার জন্য আমাদের স্বতন্ত্রতার নিয়ম অনুসারে কোন ওষুধটা আমাদের আসতে পারে, তখন এই নলেজ গুলো লাগবে। এবার তাহলে বোঝাই গেছে যে এই যে কেসটাকে যে আমি সাজিয়েছি, যেটা আমি স্ট্যাফিস এগিয়ে দিয়ে শুরু করেছি, স্ট্যাফিস এগিয়ে দিয়ে যে কেটেছে বলে কি অপারেশন হয়েছে বলে কি আমি যে স্ট্যাফিস এগিয়ে দিয়েছি, কিন্তু তাই না, স্ট্যাফিস এগিয়ে দেওয়ার পেছনে তার কারণ আছে। তার সে বলছে যে আমি যদি রেগে যাই, রেগে গেলে কিন্তু আমার মাথা ব্যথা করে প্রচন্ড, রেগে গেলে আমার প্রচন্ড মাথা ব্যথা, এবং সে এই কথা বলছে যে কারো কথা, কারো বেয়ারা কথা সে সহ্য করতে পারে না, সেই কথাটা তার বহুদিন মনে থাকে, মনে মনে সে প্রতিশোধের কথা ভাবে, কিন্তু সাধারণত প্রতিশোধ নেয় না, সাধারণত প্রতিশোধ নেয় না। এই যে ব্যাপারগুলো সে বল, এখানেও কিন্তু সেই সাপ্রেশন অফ ইমোশন আছে, কিন্তু কথা সাপ্রেশন ইমোশনটা তো ছোটবেলা থেকে তার চলছে ফ্যাক্টরটা, হ্যাঁ, এবং এই ফ্যাক্টরটা তার চলছে, কিন্তু সেখানে তার বংশে একটা ক্যান্সারও পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে, সবই পাওয়া গেছে, সিরিয়াল অর্ডারে আমাকে যেতে হবে, সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে, তো সিঁড়ি দিয়ে যদি আমরা না উঠতে পারি তাহলে আক্রমণটা কি দিয়ে করবো? আমরা যদি এই টোটালিটি বলতে সব সিমটম গুলোকে নিয়ে আমরা যদি যোগ করে করতে যাই হেফাজত আছি, তাহলে কিন্তু গণ্ডগোল, তাহলে কোনোদিন স্ট্যাফি সিগারেট থেকে যাবে। এই যে পেশেন্টটাকে আমি দিয়েছি, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের সামনে মাসে বুঝতে পারবো, তাহলে কোন রেজাল্ট আসছে, এবং এইটা যদি আমরা আস্তে আস্তে তাকে যদি দিতে শুরু করি, ধীরে 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 তার একটা ইম্প্রুভমেন্ট হবে বা আসবে, এর পরবর্তী গেলে কিন্তু আমাকে দেখতে হবে তার ওই যে চোট লেগেছিল, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটাও ভাবতে হবে। আমি একসঙ্গে এই এক্সাইটিং কাজগুলো একসঙ্গে হিট করবো, করার তো আমাদের রাস্তা নেই, ওই জন্য সিরিয়াল অর্ডারে যেভাবে তার জীবনে এগুলো এসছে সেইভাবে ভাবতে হবে। এবং তার এবং অনেক সময় হয় কি যে আমরা অ্যাক্সিডেন্টাল যে ইয়েটা পেলাম সেখান থেকে হয়তো ওষুধটা এসে গেল কোনোভাবে অতীতের সঙ্গে ম্যাচিং করে গেল, সেটা আলাদা কথা, কিন্তু অনেক সময় তিনটে কন্ডিশনকেও একটা ওষুধে হয়তো আমরা ম্যাচিং করে ফেলতে পারলাম, এগুলো কিন্তু খুব রেয়ার ঘটনা। যেখানে খুব জটিলতা থাকে সেখানে কিন্তু এইভাবে স্কোয়ারলি কিন্তু পেশেন্টকে কভার করা যায় না, স্কোয়ারলি কভার করা যায় না বলে আমাদের তখন কিন্তু ইভলিউশনটা যেটা হবে, ইভলিউশনটা খুব বুঝে সুঝে করতে হবে পেশেন্টকে। এবং আমরা এটা জানি যে নলেজ আমাদের কি বলছে যে এই যে আফটার অপারেশন তার কিন্তু সাইকোটিক ফেনোমেনাটা ডেভেলপ করে সাধারণত, এবং এটা যে এই চ্যানেলের অবজারভেশন, পরবর্তীকালে আমরা এটাও দেখেছি সাইকোটিক যেমন ডেভেলপ করতে হয় আমার নজরে সিকিউরিটি নজরে পড়েছে, ইভেন শরীর নেচারও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আমাদের নজরে পড়ে, তাহলে এই যে পরবর্তী অবজারভেশনগুলো এগুলো কিন্তু যে এই চ্যানেল বইয়ে পড়ে, এগুলো আমি অবজারভেশন করতে দিতেছি, তার মানে কি আমাদের একটা উত্তম পর্যবেক্ষক হতে হবে, মানে আমি নিরপেক্ষভাবে দেখে যাচ্ছি, নিরপেক্ষভাবে দেখবো, আমার এখানে মতামত কিছু থাকবে না, অন্তত রোগী দেখার সময়টা আমি নিজের মতামতটাকে চাপা দিয়ে রাখবো বা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখবো, এইগুলো যদি আমরা না করতে পারি তাহলে খুব মুশকিল। আর সবচেয়ে একটা কথা মনে রাখতে হবে, একজন ভালো চিকিৎসকের মনের উপর খুব নিয়ন্ত্রণ দরকার। আমাদের ধরুন যেটা বলেছেন তপন স্যারও বলেছেন, আমাদের পারিবারিক, সামাজিক, আর্থিক, হ্যাঁ, এইরকম বিভিন্ন রকম আমাদের যন্ত্রণা আমাদের আছে, কিন্তু রোগী যখন দেখবো যে যন্ত্রণা মুক্ত হয়ে দেখার অভিজ্ঞতা, অভিজ্ঞতা না, যন্ত্রণা মুক্ত হয়ে আমাদের তাকে দেখার ক্ষমতা আমাদের অর্জন করতে হবে, কাজটা খুব সহজ না, কাজটা কিন্তু সাধনার ব্যাপার। যত আপনি নিরপেক্ষ হতে পারবেন, যত আপনার মধ্যে বুদবুদ কম হবে, হ্যাঁ, তত কিন্তু পেশেন্টকে স্বচ্ছভাবে দেখতে পাবেন। জলের মধ্যে যদি বুদবুদ ওঠে সেখানে কি স্বচ্ছ চিত্র পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায়, হ্যাঁ, যত জলটা যত তলমল হবে, স্বচ্ছ হবে, তত কিন্তু ছবিটা তার পরিষ্কার দেখা যাবে, মানে ছবি মানে রোগীর ছবিটাকে বুঝতে গেলে কিন্তু আমাদের মনটা কিন্তু একদম নিশ্চল করে ফেলতে হবে, জলের মতন, কাঁচের মতন করে ফেলতে হবে, হ্যাঁ,
জ্ঞানের হুদহুদ যেন তখন না উঠতে শুরু করে যখন আমরা রুগীটাকে দেখবো, যখন তখন সেই রুগীটাকে কথা বলাবার জন্য তার প্রশ্নের সেই যে উত্তরটা দিল সেই উত্তর থেকেই তার ফাঁকড়া বার করতে হবে, ফাঁকড়া বার করে তাকে উত্তর করে দিতে হবে। এইটা কিন্তু প্রশ্নটা তাকে পরপর করে যেতে হবে এবং মাথায় রাখতে হবে এখানে আমি কিন্তু বেশি কথা বলবো না, একটা কি দুটো কি তিনটে শব্দ বলবো তাকে দিয়ে বলাবো। এই বলানোর ক্যাপাসিটিটা যত বেশি আমরা অর্জন করতে পারবো এবং রোজ ধরে শোনবার অভিজ্ঞতাটা যত আমাদের থাকবে ততই মজা। এবং আপনারা অনেকেই বলতে পারেন যে বর্তমান ফার্স্ট যুগে এত ঘন্টা সময় দিয়ে পোষায়, যদিও এই কথাগুলো কিন্তু আমাদের মেচিউরিস্টিক কথাবার্তা, স্থূলবাদী কথাবার্তা, কিন্তু কথা হচ্ছে পোষায় না কে বলেছে, কথা হচ্ছে যে আপনি তো একদিনই সময় দেবেন, একদিন সময় দিয়ে যদি আপনি সঠিক নির্বাচন করতে পারেন, সঠিক পোষণটাকে যদি অনুভব করতে পারেন, পরবর্তীকালে ব্যাপারটা তো অনেক সহজ হয়ে যায়। একজন সম্ভবত মানে ঘটকই বলেছিল, আমার ভুল হলেও হতে পারে কারণ আমার তো এই নামটা মতো মনে থাকে না, সম্ভবত ঘটক বলেছিলেন যে কেস রেকর্ডিং যদি খুব একটা ভালো হয়ে যায় হ্যাঁ রোগী কিন্তু অর্ধেক আরোগ্য হয়ে যায়, কতটা মিথ্যে। হ্যাঁ ফলে আমাদের কিন্তু কেস রেকর্ডিং এর ব্যাপারে কিন্তু আমাদের খুব সতর্কই করতে হবে এবং নিরপেক্ষ মন নিরপেক্ষ চিন্তাভাবনা থেকে আমাদের কিন্তু এটা করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু ভালো চিকিৎসক অবশ্যই হতে পারবো এবং সবসময় মনে রাখবো অর্গানন কিন্তু আমাদের গাইড করবে, আমি আপনাকে গাইড করবো না, আমি কেউ নয়, অর্গানন হচ্ছে সব, অর্গানন হচ্ছে আমাদের নির্দেশক বস্তু, নির্দেশক গ্রন্থ, তাকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারবো না। সেই জন্য অর্গানন করুন, অর্গাননটা রিওয়ার্স লাগে তাহলে আমাদের তখন যেভাবে অর্গানন করা হচ্ছে আশা করি রিওয়ার্স লাগার পর তবু অর্গানটা করতে হবে। এবং আমরা প্রতিটা ক্লাসে তপন তপনবাবুর প্রত্যেকটা ক্লাসে আমি সবাইকে বলবো উপস্থিত থাকুন, বিশেষ করে তিনি যারা আছে তারা আস্তে আস্তে কিন্তু অর্গানটার প্রতি আকৃষ্ট হবেন, অর্গানটা যত করবেন তত আপনারা কিন্তু কেসটা একটু ধারালো হবে এবং নিখুঁত হবে। এইটুকু বলে আমার শেষ করলাম, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমাদের এখন আমাদের মধ্যে কোন স্যার আলোচনা করবেন আমাদের মধ্যে আজকের বিষয় নিয়ে? স্যার বলুন। স্যার হ্যাঁ জি স্যার বলুন বলুন স্যার। বলছি মেন্টাল সিমটমস পাওয়া খুব কঠিন হয়, মানে পেশেন্ট কিছুতেই বলতে চায় না। হ্যাঁ আর মেন্টাল কন্ডিশন মানে তার যে ফ্যামিলিতে কি অশান্তি আছে সেসব গুলো বলতেই চায় না, সেগুলো বার করা তো খুব কঠিন। এইগুলো কিভাবে জানা যায়, মানে তার বাড়িতে যে সে ফ্যামিলিতে সে অত্যাচারিত সেই জিনিসটা তো কিছুতেই বার করা যাচ্ছে না। এবং যদিও যে ব্যাগটাকে পেয়েছি সেটা হয়তো যা অনেক পুরনো হয়ে গেছে আসা যাওয়া করতে করতে, তারপর তখন সে একটু বলে, প্রথম দিন কখনোই সে বলবে না। এই একটা, আর একটা হচ্ছে যে ধরুন কাল ডিম খাওয়া পছন্দ ছিল, হ্যাঁ খুব মানে ডিমের প্রতি তার ভক্তি ছিল, খুব ডিম খেত কিন্তু এখন আর খায় না, তাহলে এই সিমটমসটা কতটা গুরুত্ব? আমি কি ডিম ডিম পছন্দ এটা কি নেবো না নেবো না? জি স্যার ধন্যবাদ স্যার। একটু স্যার আমি জি যদি উত্তর দেন ভালো। জি ডক্টর তপন স্যার আপনি উত্তর দেন স্যার। ধন্যবাদ। এখানে বিষয়টা হচ্ছে কি মানে পারিবারিক যে বিষয় এটা তো রুগী বলবে না বা তারা যেহেতু প্রশিক্ষিত না, এটা কথার তালে তালে তাকে আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে। যেমন ধরুন আমি এর আগে একদিন আপনাদের হয়তো বলছিলাম যে কোন একটা পেশেন্ট তাকে যখন জিজ্ঞেস করলাম যে রাগ কেমন, উনি তখন কি করলো কান্না মানে ওনার চোখে পানি চলে আসলো। আমি তো বুঝলাম যে এখানে কোনো সমস্যা আছে, আমি তার হাজবেন্ডকে বললাম যে আপনি একটু পাশে যান আমি ওনার কাছে কথা বলতে চাই। ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার চোখে পানি আসতেছিল ঘটনা কি, ওনার সমস্যা তো আছে আপনি নির্ভয় আমাকে বলেন, হাজবেন্ডকে বলবো না বরং ওইটা আমার ওষুধ নির্বাচনের জন্য সহজ হবে।
উনি যখন আমাকে বললো যে আমাদের চারতলা বাড়ি আছে বা আমাদের টাকা পয়সা অভাব নাই, কিন্তু কি হবে যে আমি প্রত্যেক দিন আমার হাজবেন্ড আমার উপর অনেক টর্চারিং করে এবং এমন কোনো দিন নাই যে আমি তার হাতের মানে মার খাই না, আমি রাগটা দেখাবো কাকে বলেন। এই যে যে কথা বললো বা যে এসব প্রথম দিনে কিন্তু ঘটনা, এই যে যে একটা কুলু সে আমাকে দিল, তার চোখে পানি নিয়ে আসলো এবং আমি বুঝলাম যে তার একটা কোনো না কোনো একটা সমস্যা আছে, এই একটা বিষয়। দ্বিতীয় আর একটা আপনাদেরকে এর আগে নিশ্চয় বলছিলাম যে আমার এক স্টুডেন্ট, তার মেয়ে, তার পরীক্ষা আসলে বা তাকে যদি মেন্টালি যদি বেশি প্রেশার দেয় তাহলে যে জিনিসটা হয় যে তার মিন্সটা বন্ধ হয়ে যায়, মিন্স শুরু হয়ে যায় কোনো সমস্যা। তো আমি কেসটি কিন্তু যখন করলাম তো ওনাকে ওর আম্মুকে জিজ্ঞেস করলাম যে রিলেশন আদার্স ছিল কিনা, উনি বললেন না আমার মেয়ে তো ক্লাসে এইটে পড়ে, ওর রিলেশন থাকবে কিভাবে, তো রিলেশন নেই। আমি আমায় খুব গাইড করি, আমার খুব মেয়ে আমার কাছে সবই বলে, সব কথা বলে। আমি বললাম যে আপনি একটু কাজ করেন, একটু পাশে যান, আমি তো ওর সাথে কথা বলি। তো ওর সাথে যখন আমি কথা বললাম তখন ও যেটা বললো যে ক্লাস যখন ওর মেন্সটা শুরু হইলো, তারপরে ওই ক্লাসে এখন যেটা হচ্ছে যে মেট্রিক পরীক্ষা দিবে না কিরকম, করোনার মধ্যে কি করোনার আগে আগে মেট্রিক পরীক্ষা দিবে ওই সময়। তো ও যখন এইচে পড়ে তখন নাকি ও একটা রিলেশনে ছিল, একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ওর আব্বা আম্মা জানছে, জানা করে ওর খুব বকাবকি করছে। তো বকাবকি করার পরে ওই প্রত্যেক পরীক্ষা যখন চলে আসে অথবা যখন আরো বেশি বকে তখন গিয়ে ওর এখন মিন্সটা শুরু হয়ে যায়, এটা মোটামুটি শুরু হলো। এই যে কিছু বিষয় কিছু আপনাকে রুগীকে ওইভাবে আশ্বস্ত করতে হবে, এবং হ্যানিমিন্ত বলেই গেছে যে বিশ্বাস, রুগীর কাছে চিকিৎসকের বিশ্বস্ত তো হয়েছে একটা বড় বিষয়। আমি অনেক রুগীর অনেক গোপন বিষয় জানি এবং তার ফ্যামিলিগত ভাবে সে যৌন অনেক হ্যারাসমেন্ট হয়েছে, খুব নিকটাত্মীয় বা নিকট পরিজনদের কাছ থেকে, বলতে গেলে একদম ফ্যামিলির লোকদের কাছ থেকে, যে জিনিসটা সে জীবনে কাউকে বলতো না কিন্তু আমাকে বলছে। এবং আমাকে এটা বললো যে মৃত ব্যক্তিদের কাছে বললে মৃত ব্যক্তিদের নামে কিছু বললে গুণা হয়, এই জন্য আমি কারো কাছে বলি নাই, কিন্তু আজকে যেহেতু আপনি আমার সবই জিজ্ঞেস করছেন এবং আপনাকে আমি অনেক কথাই বলে ফেলছি, তো এই কথার বাকি রাখবো কি জন্য, এই জন্য আমি আপনাকে বলে ফেললাম। এবং তারপর সেটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তার মানে কি এই জিনিসটা একদিনে তো হয় না, মানে আস্তে আস্তে আপনার যে প্রশ্নের ধরন বা রুগীলিপি করার যে ধরন, তার কাছে কথাগুলি বের করার একটা ধরন, এইখানে একটা বড় একটা বিষয় কাজ করে, সাইকোলজিক্যাল একটা বিষয় এখানে আছে, ফিলোসফিক্যাল একটা বিষয়, কোনো রুগীর পর্যবেক্ষণ একটা বিষয়, সবকিছু মিলে একটা জিনিস তৈরি হয়ে যায়। তবে একথাও সত্যি একদম সব রুগী যে আপনাকে প্রথমে বলে দিবে তা না, কারণ অনেকেই তো আছে খুব চাপা স্বভাবের এবং প্রচন্ড রকমের সাইকোটিক মাইজমেটিক রুগীরা আছে যাদের হয়তো একবার দুইবার পরে তো আপনি নিতে পারেন, তবে অনেক ক্ষেত্রে প্রথমবারও নেওয়া যায়, এটা হয়তো অনেক কিছু বলে দেয়। তবে সেটা হচ্ছে মানে যদি রুগী রেফারেন্সে রুগী আসে বা আপনার নাম শুনে যখন রুগী আসবে তখন এটা সহজ হয়, কিন্তু যারা জাস্ট এমনি চলে আসছে বা চেম্বার থেকে চলে আসছে সেই সমস্ত রুগীর ক্ষেত্রে একটু সময় লাগে বা একটু সমস্যাটা বেশি হয়। ধন্যবাদ স্যার। স্যার কয়েকটা প্রশ্ন জমা হয়ে গেছে, আমি খেয়াল করতে পারিনি। স্যার ওই সেকেন্ড কোশ্চেনটা ডিমের ব্যাপারটা, আচ্ছা মানে আগে পছন্দ করতো এখন কিন্তু করে না। আচ্ছা সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনি কারণটা কি, যেমন ধরুন একটা পেশেন্ট সে ছোটবেলায় আন্ডারওয়েট ছিল, শুকনা ছিল, আন্ডারওয়েট ছিল, ধরুন সে ক্যালকিরিয়া ফসেরই ছিল, কিন্তু পরবর্তীতে তাকে মানে প্রচন্ড রকমের পুষ্টি ভিটামিন যা যা বলেন এভাবে খাওয়াই হয়ে একটা পর্যায়ে সে ওভারওয়েট হয়ে গেল এবং ক্যালকিরিয়া কার্ভের মতো হয়ে গেল, তার মানে সে কিন্তু তার যে বাই বন সে কিন্তু একটা মেডিসিনের মধ্যে ছিল, তো ফলে সে যেন চেঞ্জ হয়ে আসতে। আবার দেখা গেছে যে জিনিসটা আপনি বললেন যে সে ডিম পছন্দ করতে করে না বা সে লবণ পছন্দ করতে করে না, কারণ কি সে স্বাভাবিকভাবে কি পছন্দ করে না, যদি স্বাভাবিকভাবে যদি পছন্দ করে না এবং সেটা হচ্ছে একটা বিষয়, সেক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু কোন একটা কারণের পর থেকে যদি সে পছন্দ করে না, এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সে ডিম খেয়ে খাতে খেতে নিষেধ করছে, ডিম খেতে সে তার মন চায়। যেমন ধরুন এই জিনিসটা আমি বললাম যে উদাহরণটা দিলাম যে সে কারো কাছ থেকে শুনলো লবণ খেলে রক্ত পানি হয়ে যায়, তো সে তো সে ভয় আর লবণ খায় না কিন্তু তার মন চায় লবণ খাওয়ার জন্য। আবার কারো আছে হাই প্রেশার,
ডাক্তার বলছে লবণ খাবেন না, সে লবণ খায় না, এরকম যদি কোনো কারণ থাকে যে একটা কারণের জন্য সেটা বন্ধ করে দিছে, তাহলে ভিন্ন কথা। আর যদি স্বাভাবিক অবস্থায় যে মানুষ বেশি হয় না, জনসংখ্যা বেশি, খেতে খেতে একটা সময় একটা অভক্তি বা একটা মানে অপছন্দের একটা বিষয় চলে আসতে পারে, এটা আমার মনে হয় খুব একটা কাউন্টেবল না এবং সেই ক্ষেত্রে খুব একটা বিষয় না। কিন্তু আমাদের দেখতে হবে যে আনকমন বা এমন কোনো গুরুত্বপূর্ণ পজিশন বা বিষয় আছে কিনা সেইটাকে গুরুত্ব দিয়ে আমাদের মেডিসিন সিলেকশন করতে হবে। একক অদ্ভুত পিকুলিয়ার লক্ষণ অথবা আনকমন টাইপের কোনো বিষয় যদি থাকে, অ্যাবনরমালিটি কোনো বিষয় থাকে, সেটাকে আমাদের কাউন্ট করতে হবে। এখন সে মন থেকেই তা মন চায় না, এখন আর তার মন চায় না ডিম খেতে, মানে আগে যেমন পছন্দ করতো। তাহলে তো আমার মনে হয় না যে এটা খুব একটা বিষয় না, কারণ যদি সে নর্মালি যদি মন না চায়, কিন্তু যদি এরকম হয় যে সে ডিমের গন্ধ শুকলেই তার বমি আসে, মানে সে চায় না একটা, কিন্তু নর্মাল, বাট এই ডিমের জন্য যদি তার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আবার সেটা সিমটম। আবার যদি বা সে গুরুত্বপূর্ণ সিমটম, আবার যদি এরকম হয় যে সে ভাজা ডিম পছন্দ করে বাট সিদ্ধ ডিম পছন্দ করে না, অথবা সে যে একটু নরম নরম ডিম যদি হয় সেটা পছন্দ করে বাট ভাজা ডিম পছন্দ করে না কিন্তু ডিম পছন্দ করে, সেটা হচ্ছে কাউন্টেবল। মানে অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা সেটা আমাদের করতে দিতে হবে। স্যার, এই ডিমের কথাটা নিয়ে বলছি, যদি দেখা যায় যে সে যে এখন অসুস্থতা আপনার কাছে নিয়ে এসছে, এই অসুস্থতার পর তার ডিমের প্রতি আবার শান্তি এসে থাকে, তাহলে কিন্তু এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। ডিমটা খেতে চাইছে না, এবং জেনারেলি হয় কি, এই অসুস্থ অবস্থায় যদি কোনো বিশেষ জিনিস খেতে চায়, যদি ডিজায়ার যদি আসে, অ্যাভারশনটা যেমন গুরুত্বপূর্ণ, ডিজায়ারেরও গুরুত্বপূর্ণ। যেমন দেখবেন অনেক প্রেগনেন্ট মহিলা দেখবেন সে ওই চাল খাচ্ছে, কাঠকয়লা খাচ্ছে, কখন খাচ্ছে না প্রেগনেন্সির সময়টা খাচ্ছে, এই যে তারপরে প্রেগনেন্ট, এই যে বিশেষ বিশেষ জীবনের মোড় ঘোরানো ঘটনার ক্ষেত্রে, যদিও প্রেগনেন্সিটা ডিজিজ না, ডিজিজ না হলো ব্যাপার হচ্ছে যে বিশেষ বিশেষ জীবনের ঘটনার মধ্যে যদি তার এই চেঞ্জ গুলো যদি আসে, তখন এই চেঞ্জ গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে ডিম খেতে, এখন ডিম খেতে চায় না, যে ডিম খেতে চায় না, এখানে কিন্তু ডিম খেতে চায় না, যদি কোনো যেটা তপন স্যার বললেন যে কোনো কারণে যদি সে ডিম ছেড়ে দেয় সেটা আলাদা, আদারওয়াইজ যদি তার ওই ধরুন এখন আপনার কাছে কিসের জন্য আসলো না, ওই তার হয়তো মাথা ব্যথার জন্য আসলো কি তার শারীরিক অন্য কোনো সমস্যার জন্য আসলো, ওই ডাক্তারবাবু আগে আমি ডিমটা ভালোই খেতাম, এখন যেন আমার ডিমটা খেতে আর ভালো লাগে না, এই যে ভালো লাগে না, এই যে অ্যাসোসিয়েটেড কষ্টের সব আগে না, এই এই কষ্টগুলোর আগে না পরে না, এই কষ্টগুলো পর থেকেই যেন আস্তে আস্তে আমার ডিম খাওয়ার অনিচ্ছা এসে গেছে, এই ঘটনাটা যদি হয় তাহলে কিন্তু ডিম খাওয়ার অনিচ্ছার হচ্ছে অপরি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, যেটা আপনার এই রোগের সঙ্গে যুক্ত, এটা কনকমিডিয়েন্ট হয়ে যাবে। মানে এখানে হচ্ছে এই এই ফিজিক্যাল জেনারেল তো ডিম খেতে চায় কি চায় না, অ্যাভারশন ফিজিক্যাল জেনারেল তো, ফলে এটা গুরুত্বের কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, ফলে ওই জন্য প্রত্যেকটা সিমটমকে দেখে দিতে হবে আনকন্ডিশনাল আছে কিনা, মানে ওই কোনো কন্ডিশনের দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, স্বতঃস্ফূর্ত হয়ে যদি সে পরিচালিত ডিমটা ছেড়ে দেয় কোনো আপত্তি নেই। আপনি দেখবেন এখন অনেকেই আছে নুন খায় না, চিনি খায় না, আপনি এখন ধরে বসে রাখবেন যে অ্যাভারশন টু সল্ট বা অ্যাভারশন টু সুগার খুব ভুল হয়ে যাবে। আর বর্তমান যুগে অনেকেই আছে ওই মানে সোকল হেলথ কনসাস, সোকল মানে হেলথ কনসাস একটা ব্যাপারে, যেটা ওই অনেক সিনেমার নায়ক দেবে নুন খায় না, চিনি খায় না, এইসব মিষ্টি খায় না, স্পিকার কত প্যাক, 8 প্যাক না 10 প্যাক কিসব আছে এসব করবার জন্য। এখন এখানে দেখা যাচ্ছে কি, এইখানে সাধারণ লোকেরা এইগুলোর দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে কিন্তু এইগুলো করছে, তখন কিন্তু আপনি যদি ভাবেন যেগুলো খায় না বলে অ্যাভারশন, তাহলেও মুশকিল। আসলে মূল কথাটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা সিমটমকে আপনাকে যাচাই করে নিতে হবে, সেটা স্বতঃস্ফূর্তকে, স্বতঃস্ফূর্ত যদি হয়, কারো দ্বারা যদি মানে আর কি প্রভাবিত হয়ে যদি না হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই গুরুত্ব আছে। এবং সেটা রোগের সঙ্গে সবচেয়ে গুরুত্বটা হবে যদি তার এক্সিস্টিং ডিজিজের সঙ্গে যদি সেটা রিলেটেড থাকে, তাহলে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে এইটা আমাদের এরকম ভাবতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। এইখানে কি স্যার আর একটা জিনিস চিন্তা করা যায়, যে ধরুন
মায়াজমেটিক চেঞ্জ বা মেডিসিনের চেঞ্জ বা কনস্টিটিউশনের চেঞ্জ যদি এসে যায় কারোর ভিতরে, ধরুন সে সালফার থেকে ক্যালকিরিয়ার দিকে যাচ্ছে, তো আগে ডিম পছন্দ উল্লেখযোগ্য ভাবে করতো না, এখন সে ডিম অত্যধিক পছন্দ করছে, এটা এটাও একটা কারণ হতে পারে যে একটা কনস্টিটিউশন চেঞ্জ হচ্ছে। সেটাই তো বললাম যে তার কনস্ট্রাক্ট তার ডিজিজ কন্ডিশনের সঙ্গে যদি এটা আনকন্ডিশনালি যদি তার ডিজায়ার অথবা অ্যাভারশন যদি আসে এটা গুরুত্বপূর্ণ, সেটা তাই বললাম তো, এবার সেটাই তো বলেছে, তুমি তো ওইটাকে একটু ঘুরিয়ে বল, এখন ঘুরিয়ে বল, এইভাবে তো চেঞ্জটা হয়, এইভাবে তো চেঞ্জটা হয়, তাই না? চেষ্টা তো এইভাবে করতে চেঞ্জ তো আমার ইচ্ছা মতো আমি করতে পারবো, পেশেন্টের পরিবর্তন হলে তবেই আমরা সেটাকে চেঞ্জ করার কথা ভাববো, যদি যে চেঞ্জটাতে একটা দুটো সিমটম চেঞ্জ হলে আমি তাকে দুম করে কিছু পাল্টে দেবো, এটাও ঠিক। আবার হচ্ছে তার পরবর্তী ওষুধটা দিতে গেলেও কিন্তু ওই তার ওখান থেকে একটা টোটালিটি আসতে হবে, টোটালিটি না আসলে তো আমরা পাল্টাতে পারবো। আমাদের সবসময় কিন্তু এই ব্যাপারগুলো খুব সদা সতর্ক থাকতো, ওষুধ পাল্টানোর ক্ষেত্রে ওষুধ পাল্টে দেওয়াটা খুব সহজ, আর একটা জায়গায় স্টিক হয়ে বসে থাকাটা সবচেয়ে কঠিন। অনুরোধ আছে যে অবজেক্টিভ সিমটমের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করার জন্য ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় অনুরোধ করে রেখেছেন, যদি সময় থাকে, আমাদের 12টা বেজে গেছে আর সময় নাকি লিভ নিয়ে নিছেন, স্যার যদি কিছু বলেন এটা নিয়ে। দেখো ব্যাপার হচ্ছে যে সাবজেক্টিভ সিমটমের গুরুত্ব অনেক বেশি, অবজেক্টিভ সিমটমের গুরুত্ব তথাকথিত তুলনামূলক কম, কিন্তু এখানে কোনো সেই মানে কি চাইনিজ ওয়াল নেই, কোনো প্রাচীর নেই, এইটা সাবজেক্টিভ অবজেক্টের মধ্যে সেই ইয়ে করা মানে ওই প্রাচীর তুলে বলে দেওয়া এটা কিন্তু খুব মুশকিল, কারণ আমরা এগুলো আলোচনার সুবিধের জন্য আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ করি। এবার যদি দেখা যায় যে আমার সাবজেক্ট সোজা কথা সাবজেক্টিভ মানে যেটা পেশেন্ট নিজে বলছে যে আমার প্রচন্ড দয়া আমি এরকম না খেয়ে দিয়ে দিই ইত্যাদি এই কথাটা বলছে, এটা সাবজেক্টিভ সিমটম। অবজেক্টিভ বলতে কি যেটা পেশেন্ট রোগী ডাক্তার দেখে বা তার পরিজনরা যেটা দেখে সেটা অবজেক্টিভ সিমটম। এবার যদি দেখা গেল যে তোমার ভাইয়ের চিকিৎসা করতে গিয়ে তুমি বললে না আমার ভাইয়ের খুব ভীষণ দয়া, ও বাবা ও যে লোকের কাছে ধার করেও মানুষকে সাহায্য করে, তুমি যখন এটা বলে তোমার ভাই কিন্তু বলেনি, হ্যাঁ তাহলে কি এটা এই এইটা কি অবজেক্টিভ সিমটম হয়ে যাবে? তা তো নয়, এটা কিন্তু সাবজেক্টিভ সিমটম হয়ে যাবে। ওই জন্য কোনো ধরা বাঁধা ওই ডিমার্কেশন লাইন নেই, এটা জেন কানিয়ারের বই লেখা আছে সিমটমস এর উপর, আমার ওই টাইমলাইনে একটু দেখে নেবে, আমি ওই রেজারেকশনের মধ্যে এগুলো আমি ডিটেলস লিখেছি একটু খুঁজে দেখে নিতে হবে। হ্যাঁ তখন ধরা বাঁধা ছক কিছু নেই, আলোচনা সুবিধার জন্য আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ করি বটে, কিন্তু অনেক সময় সাবজেক্টিভটাও অবজেক্টিভ হয়ে যায় আর অবজেক্টিভটাও অনেক সময় সাবজেক্টিভ হয়ে যায়, দুটোই ঘটতে পারে, আর কখন কিভাবে ঘটবে সেটা দেখে বুঝতে হবে। বলছি কর্টিকামের যখন সিম্পথেটিক মাইন্ড আছে আমরা কি ধরনের কোশ্চেন করলে মানে এটা উত্তরটা ভালো পাবো বুঝতে পারবো? পেশেন্টকে আস্তে আস্তে আগে বুঝতে হবে, আগেই তাকে দয়া মায়া কেমন এরকম প্রথমে জিজ্ঞেস করতে আমি চাই, আমি তাকে জিজ্ঞেস করি পরিবার পরিবারের সঙ্গে রিলেশনটা আগে দেখি, তারপর আমি জিজ্ঞেস করি যে আমি সিনেমা টিভি বা সিরিয়াল এগুলো দেখেন, বলে হ্যাঁ দেখি, কি ধরনের বই আপনার ভালো লাগে জিজ্ঞেস করি, সেগুলো জিজ্ঞেস করার পর সেখানে তো আমার সেখানে তো অনেক কিছুই থাকে, হাসি থাকে, তারপর মজারও থাকে, ষড়যন্ত্র থাকে, মারপিট থাকে, দুঃখ তুক্ত থাকে, এই প্রতিটা জিনিসের প্রতি আপনার কোনটার প্রতি কিরকম আপনার লাগে সেটা তখন সে বলতে গিয়ে তখন সে বলতে শুরু করে। এবার এইটা যখন বলতে শুরু করে তখন একটা আমার আঁচ পেয়ে গেলাম যেটা সিম্পাথেটিক আছে, এইবার তাকে প্রশ্ন করতে হবে যে কেউ খেতে আস কেউ ইয়ে আসলো কেউ ওই ভিখারি এসে দাঁড়ালো, হ্যাঁ সে খেতে চাইলো তাকে খাবার দিয়ে দিলো, হ্যাঁ তা আমরা সঙ্গে সঙ্গে সিম্পথেটিক ধরে ফেললাম। কিন্তু বহু লোক আছে যে শাস্ত্রে বলে পদার্থকে অন্নদান পূর্ণ কাজ, এইভাবে যদি সে করে তাহলে কি সেটা তখন সিম্পথেটিক হবে? তা তো হবে না, এটা কন্ডিশনাল হয়ে গেল।
পরিষ্কার বোঝা গেছে, কাজটা দেখে বোঝা যাবে না, মোডাস অপারেন্ডিটা বুঝতে হবে। যেমন আমাদের ইয়েরা গোয়েন্দারা যেমন মোডাস অপারেন্ডি খোঁজে যে এই কোনটা কি কেন হলো, এর পিছনে কি কারণ, এই কারণটা খোঁজে মোডাস অপারেন্ডি। প্রত্যেকটা মেন্টাল সিমটম ক্ষেত্রে, ইভেন ফিজিক্যাল সিমটমের ক্ষেত্রেও মোডাস অপারেন্ডিটা বুঝতে পারলে ভালো হয়। তা মেন্টাল সিমটম ক্ষেত্রে মোডাস অপারেন্ডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আমি পরিষ্কার তো বলে দিচ্ছি যে পেশেন্টের যদি ওই পুণ্যলাভের জন্য যদি সে দিয়ে থাকে, তাহলে সেটা সেখানে তো তার ইয়ে হলো, সেখানে তো তার ওটা সিমটাতে হলো না। এইগুলো বুঝতে হবে। ফলে এই যে তার তার যে আবেগের জায়গাগুলো, আবেগের জায়গাগুলো কোনটা কিভাবে হচ্ছে, এরকম আমরা এরকম পেশেন্ট দেখেছি। পেশেন্ট দেখা যাচ্ছে বাচ্চা দেখলে পরে সে চকলেট কিনে দেয়, বাচ্চা দেখলে সে মিষ্টি কিনে দেয়, এরকম আমরা দেখেছি। আমি বাচ্চাদের খুব ভালোবাসি, আমি অ্যাফেকশনের লিখে বসে রইলে চোখ বুঝে অ্যাফেকশন, কারণ বাচ্চাদের স্নেহ করে বা ভালোবাসে গেলে অ্যাফেকশনের তার লোক নেবেনি। কিন্তু কথা হচ্ছে যে আপনি বাচ্চাদের ভালোবাসেন, এবার তাকে প্রশ্ন করতে হবে যে বাচ্চাদের কেন ভালোবাসেন। এই কেন ভালোবাসেনটা সরাসরি না করে একটা প্রশ্ন করা উচিত যে আপনি কি ধরনের বাচ্চা পছন্দ করেন, কোন ধরনের বাচ্চা। এইবার কোন ধরনের বাচ্চা বলতে গেলে তখনই তার কিন্তু বলতে হবে যে চটপটে বাচ্চা না না ছটপটে বাচ্চা না ইয়ে, যে বাচ্চা বাচ্চার চরিত্রটা তখন সে বর্ণনা করার চেষ্টা করবে। ওটা করতে গেলে আমি বুঝি আমি এদের ভালোবাসেন কেন, কতদিন ধরে ভালোবাসছি, এই ছোটবেলা থেকে প্রথম থেকে একদম তোমার আপনার পার্টি সন্তান, আমরা এই সন্তান, এইবার জিজ্ঞেস করতে, তখন জিজ্ঞেস করতে গেলে এই এই ভালোবাসার কারণগুলো জিজ্ঞেস করতে গিয়ে অনেক সময় আমরা দেখেছি তারা হয়তো কোনো সন্তান মারা গিয়েছে, হ্যাঁ হ্যাঁ কোনো সন্তান মারা গিয়েছে বা তিনি নিঃসন্তান, হ্যাঁ সেই অর্থে তখন শিশুদের ভালোবাসা, এই যে শিশুদের ভালোবাসা অ্যাফেকশন, এটা কিন্তু রুব্রিক হবে না, এটা সিমটম হবে না। সে তার সন্তান নেই, এই সন্তানের জ্বালা ভোলার জন্য এদের কিন্তু ভালোবাসে অথবা স্নেহের বর্ষ, উনি যেমন দেন উনি পেতেও চান। তারপরে এই যে পেতে চাওয়াটা এটাকে অস্বাভাবিক ভাবে তার জীবন, বাট ইট ইজ কন্ডিশন, কন্ডিশনাল যা কিছু হবে তার কোনো গুরুত্ব। মানে এই এই যে মেন্টাল সিমটম বার করার ক্ষেত্রে এই যে টেকনিক গুলো, এইটাই তো ইন্টেলিজেন্স ছাড়া সম্ভব নয়। আর এই ইন্টেলিজেন্সটা ধার করা যায় না, এটা কিন্তু নিজেকে ধারালো করতে হয়। নিজেকে ধারালো করতে মানে কি, একটা রোগী নিয়ে বা একটা মানুষকে নিয়ে যদি আমরা সবসময় ভাবি কি প্রশ্ন করলে কি উত্তর হতে পারে, এই ধরনের ভাবনাগুলো যদি আমাদের মাথায় স্থান পায়, তবে ধীরে ধীরে এটা ডেভেলপ করবে, এটা কেউ শিখিয়ে দিতে পারে, এটাকে শিখিয়ে দেওয়া পেশেন্ট বলে না, এটা যদি ছোট ছোটবেলায় খুব ভয় পেয়েছিল, মানে এরকম ভয় যে জলে কুমির ডাঙায় বাঘ এরকম, তারপর থেকে বিভিন্ন রকম, এটাকে কিভাবে প্রেজেন্ট করবো যে যার থেকে বেরিয়ে আসবে ওটা? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করতে হবে এই রোগের আগে, রোগের আগে জিজ্ঞেস করতে হবে, রোগের গল্প তাহলে হয়ে গেল। তারপর তার ভয় ভীতি সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, কোনো কিছু ভয় পায় কিনা এগুলো জিজ্ঞেস করতে হবে। ভয়টা পাওয়ার গল্প শোনা গেল, তার কোনোদিন বড় কিছু ভয় পেয়েছিলেন কিনা, তাই বড় কিছু ভয় মারাত্মক ভয় কিছু পেয়েছিলেন কখনো, তখন সে বলবে পেয়েছিল কিনা। এবার তখন জিজ্ঞেস করতে ওই ভয় পাওয়ার পর আপনার শরীর কেমন ছিল, এই তো এইটাই তো ব্যাপার, এই জন্য তো কথাগুলো ঠিক আছে। এইগুলো তো মানে যেমন পেশেন্ট বলবে পেশেন্টের ওয়ার্ড গুলোকে আবার ওয়ার্ড থেকে আবার আপনি যে বেশি নাম বানানো ভালো, পেশেন্ট যে ওয়ার্ডটা বললো সেই ওয়ার্ডটাকে ধরে প্রশ্ন রাখো, তাহলে কিন্তু পরপর পেশেন্ট বেরিয়ে আসবে, পেশেন্ট বলতে বাধ্য হবে, কারণ পেশেন্টের কথা বলছেন আপনার কথা বলছেন না, পেশেন্টের কথাটা বললে পেশেন্ট তার ব্যাখ্যা দিতে পারে, আপনার কথাটা যদি প্রশ্ন করেন বেশি তাহলে আপনার কথা ব্যাখ্যা সে নাও দিতে পারে, লুকোতে পারে, গোপন করতে পারে। যখন পেশেন্টের কথা থেকে পেশেন্টকে ধরবেন তখন কিন্তু সে ক্ষেত্রে পেছে পড়ে যাবে, সে ওই কথাটা কেন বলো তাতে যৌক্তিকতা তাকে দিতে হবে, হ্যাঁ, এবং এইটা দিতে গেলে সে অসুবিধা, ওই জন্য পেশেন্টকে পেশেন্টের কথা দিয়ে বট করতে, এটা করতে পারলে কিন্তু খুব সুবিধা আছে। হ্যাঁ, তারপর আরো কতগুলো ব্যাপার আছে, আপনার পেশেন্ট যেমন ঢুকলেই আপনি বুঝতে পারবেন শরীর পেশেন্ট না সাইকোটিক পেশেন্ট, বুঝতে পারা যায় শরীর পেশেন্ট ফরফর ফরফর করতে থাকবে, হ্যাঁ, আর মূলত ফরফর করে বেশি লাগে, আর সাইকোটিক পেশেন্ট ঢুকলে বোঝা যায় চোখ চোখ তাকালেই বোঝা যায়, ওগুলো বোঝা যায়। এখন ওটা প্রথমেই আপনারা পারবেন, আপনি অভিজ্ঞ পাবেন, মিডিয়াতে পক্ষে ওটা একটু কঠিন, কিন্তু যদি অবজারভেশন করার চেষ্টা যদি করেন নিশ্চয়ই পাবেন,
একটা চিন্তা করে দেখুন না, যে মা মা তার শিশু সন্তানের মুখ দিকে কি করে বলে, একজন বাবা বাবাও বলতে পারে, অনেক বাবাও বলতে পারে যে কি তো কি হয়েছে তো মুখ চোখ এরকম আছে কেন। আমাদের এই যে স্বাভাবিক প্রবৃত্তিটাকে যদি আমরা একটু একটু মানে আর কি আরেকটু দাঁড়ালো করি, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো শিক্ষিত, আমরা শিক্ষিত, আমরা সাইকোলজি জানি, তার থেকে অনেক কিছু করেছি। তা আমাদের এই যে আমাদের চিন্তা আমাদের চেতনার অভাব, আমরা চিন্তা করি না। আমরা ভাবি পেশেন্ট আমাদের সাজিয়ে দিবে, তাই কি পেশেন্ট কোনো সাজিয়ে দেয়, আমাকে বার করে নিতে হবে। এই বার করে নেওয়াটার কিন্তু নির্দিষ্ট কোনো কৌশল নেই, এখানে কোনো বই আছে কোনো বই নেই, এটা মূলত গুরুমুখী বিদ্যা এই জায়গাটা। এবং এটা যেহেতু হ্যানিম্যান এই জায়গাটা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, কিভাবে বার করতে হবে এটাই তো আর্ট, এখানে তো কেরামতি ধরা পড়বে, কে কত জানে। আর এইটা যদি বার না করতে পারে তাহলে কোনো লাভ নেই। আপনি ধরুন অ্যানাটমি খুব ভালো জানে, ফিজিওলজি ভালো জানে, সাইকিয়াস্ট্রি সাইকিয়াট্রিস্ট অনেক কিছু করেছে, সাইকোলজির উপর অনেক কিছু করেছেন, বিশাল পণ্ডিত আপনি, কিন্তু সাইকোলজির উপর যাই করুন না কেন, মনোবিজ্ঞান বা মনের লক্ষণ যেটা সেইটা আপনার যতই আপনার জ্ঞান হোক না কেন, সেই সেই লক্ষণটা আপনার যদি মেটেরিয়া থাকে তবে তো কাজে লাগাতে পারবে, আর মেটেরিয়া যদি না থাকে আপনার সেই জ্ঞান কোন কাজে লাগবে, রোগী সিলেকশনের কোনো কাজে লাগবে না। মানে আমাদের তো সীমাবদ্ধতা বুঝতে হবে যে আমরা কোনগুলোকে নিয়ে কাজ করব, সেই যে যে লক্ষণগুলোকে নিয়ে কাজ করব, হ্যাঁ সেই লক্ষণগুলো আমরা কিভাবে বার করবো সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অ্যালার্ট সাবজেক্টকে কতটুকু ইয়ে করি, অ্যালার্ট সাবজেক্ট যখন আমাদের কিন্তু রোগীকে জানতে সাহায্য করবে তখনই অ্যালার্ট সাবজেক্টকে আমরা কাজে লাগাবো। আজ রোগী আর যদি রোগীটাকে দূরে সরি দিয়ে রোগটাকে জানতে সাহায্য করে তাহলে সেই অ্যালার্ট সাবজেক্ট দিয়ে ডায়াগনোসিস হবে, সেই অ্যালার্ট সাবজেক্ট দিয়ে আমাদের রোগী আরোগ্যের কথা আসবে না। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা কোনটাকে কিভাবে লাগাবো, সেখানে তো অর্গানন নির্দিষ্ট, অর্গানন বলবে, আমার বলার কিছু নেই, সবই অর্গানন বলবে। ফলে অর্গানকে বারে বারে পড়ার চেষ্টা করতে, যত পড়া যায় ততই যেন রস বেড়েছে সুপারির মতো। এখনো পড়ি যখন মাঝে মাঝে কোনো অ্যাপোরিজম আটকে গেলাম, আটকে গেলে পরে অ্যাপোরিজম পড়ছি, সেটা খুঁজে পাচ্ছি না, মনে নেই কত নম্বরে আছে, হ্যাঁ ওই পড়ছি, পড়তে পড়তে আমাদের চারি এই জায়গাগুলোতে একটু অন্যরকম লাগছে, হ্যাঁ আমার ধারণাটা যা ছিল তার সঙ্গে উঠছে না। এইভাবে আস্তে আস্তে অর্গানটা তৈরি, অর্গান যত তৈরি হবে তত কেস্টেকুরিকে ধার বেড়ে যাবে। আর মনে রাখতে হবে যে এই এগুলো ভেতরে ভেতরে মানে একা একা কিন্তু এগুলো মৎস করতে হবে, রিহার্সালের মতন করতে হবে। রিহার্সাল গুলো যদি করতে পারা যায়, আমাদের জুনিয়ার ছেলেদের বলছে রিহার্সাল করলে কিন্তু আস্তে আস্তে আপনার দক্ষতা বেড়ে যাবে। হ্যাঁ এই প্রশ্ন করলে রোগী এই বলতে পারে, এই বললে আমি এই বলবো, এইভাবে নিজের মধ্যে নাটকের মতন তৈরি করা, ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি এটাকে বলে। এটা যদি আমাদের মক টেস্ট যদি আমরা মনে মনে করতে পারি তাহলে আমাদের আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। এটা কিন্তু কোনো বই নেই, এটা মাথায় রাখতে হবে। আর যদি ভালো গুরু পাওয়া যায় তাহলে ভালো, তুমি শেখাবে, ঠিক আছে, ধন্যবাদ। স্যার ধন্যবাদ। আমাদের মধ্যে আর কারো কোন স্যারের কোন প্রশ্ন বা মতামত আছে স্যার আজকের স্যারের উপরে? হ্যালো স্যার, কোন স্যারের কি কোনো প্রশ্ন বা মতামত আছে স্যার আজকে? ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার কিছু বলবেন? স্যার আমরা কি তাহলে ক্লাসটা কি শেষ করে দেবো স্যার? যদি প্রশ্ন না থাকে শেষ করে দেওয়াটাই বেটার হবে স্যার। একটা প্রশ্ন আমি তাহলে করছি। পচা ছিল, তারপর থেকে মাছ বা সেই খাবারটা খেতে চায় না, এরকম একটা ঘটনা পেয়েছি। হোটেলে একবার মাছের মাথা খেতে গেছিল, তো মাছের মাথাটা ঠিক মতো মানে রান্না হয়নি, ভিতরটা কাঁচা ছিল, গন্ধ ছিল, তারপর থেকে সে আর মাছের মাথা খেতে চাইতো না। ওই ঘটনার পর থেকে যেহেতু একবার তার ওই মানে কাঁচা মাথাটা গন্ধ ছিল এরকম আর কি, এটাকে আমরা কিভাবে দেখব? ও তো সেন্সিটিভ টু সেন্সুয়াল ইমপ্রেশন, ছাগল কাটা দেখে খাসি খাওয়া বন্ধ করে দিল,
সেন্সিটিভ টু সেন্সুয়াল ইমপ্রেশন ওভার সেন ওভার ইয়েতে দেখবেন ওভার সেন্সিটিভ জায়গা করে লাস্ট আছে সেন্সুয়াল টু সেন্সিটিভ সেন্সুয়াল টু সেন তাই বুঝে গেল কথাটা স্যার মাইজমেটিক অ্যাঙ্গেল তো কি এটা কি ধরে দেখা যাবে সাইকোটিক এরকম না না এটা তো সেন্সিটিভ টেস্ট সেন্সিটিভ টু সেন্সুয়াল ইমপ্রেশন এরকম হলে তখন এই এই এইটা চলে আসবে হ্যাঁ পরিষ্কার হয়েছে স্যার আমি যেমন বুঝতে পারলাম না মানে এখানে ধরুন একটা একটা গন্ধ নাকে লাগলো আমার একটা আবর্জনার গন্ধ নাকে লাগে এটা আমার আমি আর সহ্য করতে পারি না স্যার তো বোধ হয় এটাই বললেন এই কথা স্যার বোধ হয় না তারপরে তারপরে একটা ডিম খেতে গেলাম ডিম খেতে গিয়ে ডিমের একটা গন্ধ আপনি সে ডিম ফাটা ছিল আগে পর্যন্ত খেত ওই একটা সিচুয়েশন হয়েছে সিচুয়েশন হওয়ার পর সে এই যে ডিমের গন্ধ নাকে গেল হোটেলে স্যার বলছি হোটেলে খেতে গেছিল দিয়ে হোটেলে গিয়ে পচা একবার পচা বা একটু মানে কাঁচা মাছ মাছটা কাঁচা মাছ খেয়ে ফেলেছিল হোটেলে দিয়েছিল কাঁচা ওই যে কাঁচা মাছটা কাঁচা মাছের গন্ধটা খেয়েছিল ওই যে গন্ধটা লেগেছে তারপর থেকে আর সে মাছ খেতে পারে না ওটা তো সেন্সিটিভনেস তো সেন্সিটিভনেস না কাঁচা একটা তার ঘেন্না এসে গাটা গুলিয়ে উঠেছে হ্যাঁ কাঁচা যদি এরকম হয় গুলিয়ে উঠেছে তারপর সে খেতে পারছে না তাহলে এটা সেন্সিটিভনেস কে ইন্ডিকেট করছে না ভালোবাসা জিনিসটা শুনে গেছে ওই ওই ঘটনাটা ঘটার পর থেকে হ্যাঁ অনেকে মুরগি কাটা দেখলো মুরগি আর মাংস খেতে পারে এরাও ঘটনা অনেক সেন্সিটিভ টু সেন্সুয়াল ইমপ্রেশন এইখানে একটা সেন্সিটিভ ইমপ্রেশন হয়েছে এখানে কিরকম হয়েছে না ওই ওইটা দেখে তার একটা ঘেন্না এসছে বা ওটার প্রতি অনীহা এসছে তারপর পেশার থেকে পারে তারপর এই যে ওভার সেন্সিটিভ সরি এরকম হবে হ্যাঁ হ্যাঁ এটা সেন্সিটিভ স্টেটটা সেন্সিটিভ এর জন্য হয় সেক্ষেত্রে এখানে যে এবার জিজ্ঞেস করতে হবে একদমই খেতে চাই না কেন খেলে কোনো অসুবিধা তখন প্রশ্ন করলে পাওয়া যায় আর একটা ঘটনা আছে এরকম আমাদের এক কলিগ আমাদের এক দিদি সাহা ওনার ওই থেকে ওনার বাবা যখন মারা যায় তারা কোন ইলিশ মাছ মাছ খেতে ছিল ওরা যে কোনো কারণে হোক ইলিশ মাছটা দিতে পারে নাই উনি না খেয়ে মারা গেছে এরপর থেকে তারা বারো ঘন্টা ইলিশ মাছ খায় না বাকি সব মাছই খায় কিন্তু ইলিশ মাছ খায় না এইটা তো কোনো ডিজিজ না বা সমস্যাও না তার বাবার জন্য বাবা খায় নাই এই কারণে তারাও খাচ্ছে না আবার অনেক সময় দেখা গেছে কারো ফ্যামিলি করে তো মা ধরেন শোল মাছ খায় না বা কাকি মাছ খায় না বা তো শিং মাছ খায় না মানে আগে থেকে কোনো গেস করা আমাদের উচিত হবে না সেক্ষেত্রে সিচুয়েশন হবে প্রশ্ন করতে হবে তুমি কেন খেতে চাও না তোমার না খাওয়ার পেছনে তো মোডাস অপারেন্ডিটাই কি উদ্দেশ্যে তুমি খেতে চাও না কারণটা সবচেয়ে কারণের প্রশ্নটা করতে এটা করলে পরে কিন্তু আমাদের অনেক লজিক হয়ে এসে শক্ত ব্যাপার হাঁটতে হয় ভাবতে পারতে
ভাবতে হয়। যেমন আমাদের একটা মনে পড়ছে কৃষিকাজের একটা গল্প মনে পড়ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলি একজন লোক ডান দিকে পড়ে গেল ঘুম থেকে। হ্যাঁ, তুই হই পেতে গেলে এটা কি চিন্তা করছিস? স্যার তখন বললো যে ডান দিকে পড়ে গেলে, একজন বললো স্যার অনেকে তো ডান দিকে তাল খায়, বলছে বলে হ্যাঁ এটা হতে পারে। তখন স্যার বলছে আর কিছু? তখন কেউ বললো হয়তো না স্যার ওখানে একটা ইটের মধ্যে পাটা পড়ে গিয়ে তাল সামাতে পড়ে গেছে। তাহলে কি ডান দিকে তাল খায় সিমটমটা নেওয়া যাবে? ওই ভাটিকোর আন্ডারে ফলস টেন্ডেন্সি টু রাইট এরকম আছে। হ্যাঁ, ভাটিকোর আন্ডারে আছে, হেডের আন্ডারে আছে, ধৈর্য রাখতে দরকার রোগীর প্রতি ভালোবাসা দরকার। হ্যাঁ, সেটা যদি রোগীর প্রতি ভালোবাসা থাকে পারা যাবে অসুবিধা। আর ফিজিক্যাল সিমটম যদি কোনো কনফিউশন থাকে সেটাকে মেন্টাল সিমটমটা বার করার চেষ্টা করতে হবে। মেন্টাল সিমটম বার করার চেষ্টাটা যত করা যাবে তত ডেভেলপ করতে হবে। কাজটা খুব কঠিন, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে স্যারের? প্রশ্ন স্যার, একটা প্রশ্ন করছি। জি স্যার বলুন। আচ্ছা, বিশেষত টিন এজ অনেকের মধ্যে দেখা যায়, অনেক সময় ওরা খাসির মাংসটা আগে খেত, ওগুলো এখন খাই না, এখন গন্ধ লাগে, আগে খেতাম কিন্তু এখন আর খেতে পারি না, গন্ধ লাগে। এটাকে কিভাবে ইয়ে করবেন স্যার? গন্ধ লাগে মানে ওটাও জানতে হবে কবে থেকে গন্ধ লাগে, গন্ধ লাগার পেছনে কোনো ইতিহাস আছে কি। অনেকেই আবার সেই অনেকেই মোটা হয়ে যাবে বলে, অনেক ছেলে মেয়ে আছে স্লিম ফিগার করবে, বিশেষ করে আজকালকার মেয়েগুলো হয়েছে, সেগুলো না খেয়ে থাকবে, না খেয়ে শরীরের নিউট্রিশনটাই তার গন্ডগোল পাকিয়ে দেয়। হ্যাঁ, আজকাল তো এঁচড়ে পাকা আছে তো অনেকে, উদ্ভট ধারণা তার কোনটা প্রয়োজন এর বাছবিচার নেই, অনেকে ফলো করতে গিয়ে অস্বাভাবিক ভাবে খাবার কম খায় এরকম একটা থাকে। এঁচড়ে পাকা তো এখন এই ফুড নিয়ে যেটা গন্ডগোল, যেটা আমার বেশ মনে আছে, আমাকে একজন ফুডের উপর গোটা তিনটা চারটে বই দিয়েছে ফুডের চার্ট নিয়ে, চার গুলো পড়ে আমি দেখছি এক একজন এক একজন অথবা বিপরীত কথা বলছি, মানে কোনটা ধরবো, সবই তো মতামত, মতামতকে কি করে ধরবো, সে মতামতকে ধরা সম্ভব না। তারপরে ব্যাপার হচ্ছে এই যে ডায়েট নিয়ে যে গন্ডগোল গুলো, আমাদের যে ডায়েটিশিয়ান কোর্স আছে, অনেকেই ভাবে যে আমি ডায়েটটা খুব ভালো বুঝি ওই কোর্স অনুযায়ী, কিন্তু ব্যাপার হচ্ছে যে স্থূলবিদ্যা বা যে ডায়েটিশিয়ান যেটা ব্যাপার আছে সেটা তো অরিজিনাল ডায়েটিশিয়ান নয়, ওটা অরিজিনাল ডায়েট। ডায়েট সবসময় কিন্তু অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল হবে, এবং আমাদের খুব লজ্জিত হওয়া উচিত আমাদের পৃথিবীর প্রথম ডায়েটিশিয়ান কিন্তু হ্যানিম্যানি, এবং হাইজিনের কথা হ্যানিম্যানি প্রথম বলেছেন। আমরা গিয়ে দেখুন রিচার্ড হেলের বই পড়ে দেখুন, এখানে যখন হোমিওপ্যাথি আবিষ্কার হলে তখন এই ডায়েট এন্ড হাইজিন রেজিমেন এইসব দিয়ে উনি কিন্তু তখন চিকিৎসা করত। আমরা আমাদের অতীত গৌরবময় ইতিহাস গুলোকে আমরা সব ভুলে যেতে বসেছি। হ্যাঁ, ডায়েট ওরা কি শেখান, ওদের ডায়েটে কি আছে, ডায়েটে ওদের ওই ওই হিসেব মেলে ওই ফ্যাট এত পার্সেন্ট থাকলে আমার কোলেস্টেরল বেড়ে যাবে, হ্যাঁ ওই হিসেব মেলে। এবার ধরুন আপনি দেখলেন যে ঘি কেড়ে তার ঘি লুচি কেড়ে তার কিছু হয় না, আর ওই যে রাইস ব্যান মানে সর্ষের তেলের লুচি কিনে তার গ্যাস সম্ভব নয়। আপনি কোন ডায়েট আর কোন বিজ্ঞান দিয়ে আপনি তাকে ব্যাখ্যা করবেন বন্ধু? কিনা কোন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবে এই যে স্যার? এই সমস্ত স্যার যে মাছ মাংস দুধ জিম যাই পছন্দ অপছন্দের বিষয় বা এখন খাচ্ছে না, এখানে আমার মনে হয় কারণ একটা বড় ফ্যাক্টর যে কি কারণ থেকে সে খাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে বর্তমান ডিজের সাথে তার সম্পর্ক কতটুকু, সিমটম হিসেবে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলি মনে হয় বেশি অবজেকশন করা দরকার। ওটা কতদিন ধরে খাচ্ছে, কতদিন ধরে খাচ্ছে? হ্যাঁ, এই এই ডিজায়ারটা কি একদম ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে একদম চাইল্ডহুড থেকে বর্তমান পর্যন্ত যদি কোনো ডিজায়ার থাকে সেই ডিজায়ারটা কিন্তু জেনুইন ডিজায়ার।
মানে যেটা স্যার অবশ্যই চাই। ওই জন্য তো বিচার করতে হবে, ডিজায়ার হলে লিখে ফেললাম ডিজায়ার অমুক, এই ডিজায়ারটা কি ছোটবেলা থেকে, এটা তো জিজ্ঞেস করে জানতে হবে। তো কোন কোন বাচ্চা আছে স্যার যেমন বাড়িতে যে ডিমটা তার চাই মাস্ট, অন্য কিছু থাকুক না থাকুক ওইটা তার চাই। আবার একজন আছেন যার মাস্টটা হলেও হলো না হলো না হলো, হলে চলো ভালো করে এবং না হলে চলে যাবে, কিন্তু ডিমের যে ওর কিন্তু মাস্ট চাই। তারা যে সমস্ত মাছের আঁশ নেয় যেমন আপনার ওই শিম মাছ বা এই টাইপের মাছ টিংরা মাছ এগুলো তারা খায় না, তার থেকেই খায় না, তার থেকে নিষিদ্ধ। ফলে তার ইচ্ছা আছে কিন্তু খাবার ইচ্ছা আছে, খেতেও চায়, এই কারণে খেতে পারে না। আবার তাদের পান বা কোনো ধরনের নেশা পানি কিন্তু নিষিদ্ধ। আমি একটা মহিলাকে দেখলাম যে ওনার ছেলেকে দিয়ে সে পান কিনে নিয়ে আসে না, হাজবেন্ড কিনে দেয় না, কিন্তু তার বাচ্চার ছেলে কিনে দেয় বা অন্য লোক দিয়ে কিনে নিয়ে এসে সে তা করে খান। এই যে কিছু বিষয় এগুলো আমার মনে হয় এগুলি স্যার যেটা বললেন প্রতিত্রক বা সেটা আদৌ ছোটবেলা থেকে অভ্যাসটা কিনা বা হঠাৎ করে কোনো কারণ ছিল কিনা এবং সেটা কতটুকু স্ট্রং, লক্ষণটা কতটুকু স্ট্রং, কতটুকু গুরুত্বপূর্ণ, এটা একটা বেশি ম্যাটার করে। এই যে ডিমের কথা যে বলছেন তন্ময়, ডক্টর তন্ময় আমি টাইটেলটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ এখানেও একটা ব্যাপার আছে, ডিম খেতে যায় তখন জিজ্ঞেস করতে হবে মাছটা তুমি কেমন খেতে, মাছটা কেমন। এইবার যদি আমি কাটার জন্য খাই না, এই কাটার জন্য মাছ খাই না সেরকম সেরকম অনেকেই ডিম খেতে খুব পছন্দ করে, মানে এই ডিম খাওয়ার নেই কিন্তু ডিমটা তার চাই এরকম আর কি। ও ডিমটা চাই, তখন এই ডিমটা চাই কিন্তু ডিজায়ার নাও হতে পারে ওই মাছের কাটা, তখন দেখা যায় বাড়িতে মাছ হলো তাকে মাছের বলে ডিম দেয় বাড়ির লোক, ডিমটা সে বেশি আগ্রহটা নাই কেন, এটা একটা ফ্যাক্টর। আচ্ছা একটা মানুষ মাছ ডিমের মধ্যে স্বাভাবিক কিন্তু সে নাই কেন, ডিমে কাটা নেই তো কাটা নেই বলে ডিম পছন্দ, সেটাই বললাম যে মাছে আগ্রহ নেই এটাও তো একটা কারণ হতে পারে যে মাছে কাটা নেই দেখে সে ডিম খায় কিন্তু সে মাছ খেতে চায় না কাটার জন্য, এরকম অনেকেই আছে কাটার জন্য মাছ খেতে চায় না। এটা কোনো সিম্পটম নয়, কাটাটা ভয় পায় তো ভয় যেন খায় না। স্যার আরেকটা বলছিলাম, বলছি ধরুন এই খাবার খাবার খেতে গিয়ে তো অনেক রকম অসুবিধা হয়, তো খাবারে দেখা যাচ্ছে চুল পড়ে গেছে, এটা দুটো ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে, একজন দেখা গেল ব্যাপক পরিমাণে রিয়াক্ট করলেন আর একজন খুব স্বাভাবিক শান্তভাবে বললেন যে খাবারটা চেঞ্জ করে, দ্বিতীয় ব্যক্তিটা সুস্থ আর ওই ব্যক্তিটা সেনসিটিভ টু সেন্সুয়াল ইমপ্রেশন, সেনসিটিভিটি বেশি দিল, সেন্সুয়াল সেনসিটিভ টু সেন্সুয়াল ইমপ্রেশন এটা কি বলে। আচ্ছা আচ্ছা, অনেক সেনসিটিভ টু সেন্সুয়াল ইমপ্রেশন অনেক ভাবে ব্যাখ্যা করা যায়, এটা পাওয়া খুব মুশকিল, এগুলো খুব একটু মানে পাওয়া বেশ মুশকিল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি জানিয়ে আমরা আজকে সবাই বিদায় যাচ্ছি, সবাইকে শুভরাত্রি, জি জি শুভরাত্রি।